এবং এই ক্যাপিটাল সাই হচ্ছে আমাদের কি সিগন্যালে ইসরাদালি দি ইন্ডিকাসিওন, অর্থাৎ আমাদের ইন্ডিকাসিওনের কথা মানে হচ্ছে ইন্ডিকেশন, যে আমাদের ইসরাদার মধ্যে কিছু কিছু সিগন্যালে দিয়ে হচ্ছে আমাদের ইন্ডিকারে করে থাকে, দিক নির্দেশনা দিয়ে থাকে, যে এবং ওই দিক নির্দেশনা নেওয়ার ক্ষেত্রে আমাকে কিন্তু বলে না যে বাধ্যতামূলকভাবে আমাকে হচ্ছে ওই দিকটা নিতেই হবে, এরকমভাবে কোনোভাবেই বলে না। কারণ ইন্ডিকাসিওনে মানে হচ্ছে আমাকে দিক নির্দেশনা দেয়, আমি যদি চাই ওই দিকে যেতে বা আমার যদি গন্তব্যস্থল হয় ওদিকে যাওয়ার, তাহলে হচ্ছে কি আমাকে আগের থেকে হচ্ছে তারা জানাই দেয় যে তুমি যদি এদিকে যাও তাহলে হচ্ছে এই জোনগুলো হচ্ছে তুমি পাবে। তো আমাদের সিগন্যালে ইন্ডিকাসিওন হচ্ছে খুবই সহজ, এবং এর ক্ষেত্রে সিগন্যালে ইন্ডিকাসিওনের ক্ষেত্রে প্রথমত আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে যে আমাদের যে সিগন্যালগুলো থাকে ইন্ডিকাসিওনে, ওগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কলরে দিয়ে অর্থাৎ কালার দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ইসরাদা সম্পর্কে হচ্ছে ইন্ডিকেট করে থাকে, অর্থাৎ নির্দেশনা দিয়ে থাকে। কমে আমরা যদি দেখি কোনো একটা সিগন্যালের মধ্যে যদি হচ্ছে কলরে ব্যাড দিয়ে থাকে, সেক্ষেত্রে আমি ওই সিগন্যালটা দেখে বুঝতে পারবো হচ্ছে কি ওইটা আমাকে আওতো ইসরাদার সম্পর্কে হচ্ছে ইন্ডিকেট করতেছে, বা আওতো ইসরাদার মধ্যেই যখন নাকি হচ্ছে আমরা যাই সেক্ষেত্রে যে সকল সিগন্যালগুলো থাকে ইন্ডিকাসিওনে, তো ওগুলার কলরে হচ্ছে আমাদের ব্যাড দেওয়া হয়ে থাকে। আমাদের পুরোপুরি জিনিসটা মনে রাখতে হবে যে আওতো ইসরাদার মধ্যে যে সিগন্যালগুলো থাকে ওই সিগন্যালের কলরেগুলো হচ্ছে ব্যাড দেওয়া হয়ে থাকে। এছাড়াও আমি ইসরাদা উরবানার মধ্যেও পাইতে পারি, ইসরাদা এক্সট্রোমান প্রিন্সিপালের মধ্যেও পাইতে পারি, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে কি আমার যে আওতো ইসরাদার যে সিগন্যালগুলো ইন্ডিকেট করা থাকে ওগুলো হচ্ছে কি সবসময় ব্যাড দেওয়া থাকবে। ব্লু হচ্ছে ইসরাদা এক্সট্রোমানের প্রিন্সিপালে এবং সেকেন্ডারিয়া। এখন অনেকেই হচ্ছে আমরা কনফিউজ হয়ে যাই যে ইসরাদা এক্সট্রো উরবানা সেকেন্ডারিয়া বা প্রিন্সিপালের মধ্যে আমি কীভাবে হচ্ছে ভাগ করব, কারণ দুইটার ক্ষেত্রে হচ্ছে কলরে ব্লু হয়ে থাকে আমাদের সিগন্যালে যে কাট্টল্য আছে কাট্টল্যটা, বা আমাদের সিগন্যালের বোর্ডটা পুরোপুরি চিন্তা করি ওটা হচ্ছে ব্লু হয়ে থাকে দুইটার ক্ষেত্রেই। আমাদের হচ্ছে যদি চিন্তা করি আওতো ইসরাদা এবং ইসরাদা এক্সট্রোমানের প্রিন্সিপালে হচ্ছে আমাদের দেখা যায় যে সবসময় একটা বৈশিষ্ট্য থাকে, বৈশিষ্ট্য হচ্ছে কি যে আওতো ইসরাদা বা ইসরাদা এক্সট্রোমানের প্রিন্সিপালে হচ্ছে কারাজাতা সেপারাতা থাকে, অর্থাৎ স্পার্টি ট্রাফিকও থাকে, তারপরে অনি সেন্সও, অর্থাৎ প্রত্যেক দিকে হচ্ছে আলমেনও দুইটা কোর্সিয়া থাকতে হবে আমাদের আওতো ইসরাদা এবং ইসরাদা এক্সট্রোমানের প্রিন্সিপালের ক্ষেত্রে। এছাড়াও কোর্সিয়াদি আছিলেরাসিয়নে এবং কোর্সিয়াদি দেছিলেরাসিয়নে হচ্ছে অবশ্যই থাকে। তো এই কারণে আমি যদি দেখি ইসরাদা সেকেন্ডারিয়া, ইসরাদা সেকেন্ডারিয়ার মধ্যে কিন্তু এরকম কোনো নিয়ম নাই যে হচ্ছে কারাজাতা সেপারাতা থাকতে হবে বা অনি সেন্সর মধ্যে দোপিও সেন্স দুয়ে কোর্সিয়া থাকতে হবে, এরকম কোনো নির্দিষ্ট দেওয়া থাকে না বা না না থাকাটাই হচ্ছে স্বাভাবিক। তো এই কারণে আমার মনে রাখতে হবে যে ইসরাদা এক্সট্রোমানা প্রিন্সিপালে এবং সেকেন্ডারিয়া দুইটার ক্ষেত্রে হচ্ছে কলরের ব্লু হয়ে থাকে, আর আমাদের যে ইসরাদা উরবানাগুলা সেটার ক্ষেত্রে হচ্ছে কাট্টেল্য যে সিগন্যালের যে কাট্টেল্যগুলো আছে ওগুলো হচ্ছে কলরে হচ্ছে ব্যাঙ্ক হয়ে থাকে। এই তিনটা হচ্ছে কিন্তু আমাদের ইসরাদা সম্পর্কে হচ্ছে ইন্ডিকেট করে থাকে। কমে আমরা যে চিন্তা করি যে ব্যাড দে হচ্ছে আওতো ইসরাদা, ব্লু হচ্ছে ইসরাদা এক্সট্রোমানা প্রিন্সিপালে, এবং হচ্ছে যেটা হচ্ছে ব্যাঙ্ক হচ্ছে কি ইসরাদা উরবানা। এছাড়া অন্যান্য কিছু কিছু জোনা অর্থাৎ লোকালিতা আমাকে ইন্ডিকেট করার জন্য অন্য কালার হচ্ছে ব্যবহার করা হয়। কমে ন্যারো ব্যবহার করা হয় জোনা ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে, আপনি কোনো একটা রাস্তায় যাচ্ছেন ওই রাস্তার মধ্যে ন্যারো একটা কাট্টেল্য দিয়ে আপনাকে ইন্ডিকেট করে দেয় ফ্রেচা দিয়ে যে আপনি যদি হচ্ছে ডানের দিকে যান তাহলে হচ্ছে কি আপনি জোনা ইন্ডাস্ট্রিয়ালে পাবেন, বা কোন এরিয়ার কোন জোনা ইন্ডাস্ট্রিয়ালে এগুলো সম্পর্কে হচ্ছে ইন্ডিকেট করে থাকে। মারনে কলরেরটা হচ্ছে মেরুন কালারটা হচ্ছে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে জোনা টুরিস্টিকে, বা হিস্টোরিক্যাল যেসব এলাকা আছে হিস্টোরিক্যালে ঠিক আছে এইগুলা বা হিস্টোরিয়া যেগুলো আছে ওগুলো সম্পর্কে হচ্ছে ইন্ডিকেট করার জন্য হচ্ছে মেরুন কালারটা ব্যবহার করা হয়। আর জাল্লো হচ্ছে ব্যবহার করা হয় সিগন্যালি টেম্পোরানি, সিগন্যালি টেম্পোরানি এর ক্ষেত্রে হচ্ছে আমাদের জাল্লো কালারে হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে। কারণ আমরা যখন নাকি রাস্তার মধ্যে কাজ হয় কান্তিয়ার ইসরাদালে হয় সেক্ষেত্রে আমাদের দেখবেন হচ্ছে ফন্দ হচ্ছে কি জাল্লো থাকে, এবং এই জাল্লো থাকার ফলে আমরা বুঝতে পারি যে ওইটা হচ্ছে টেম্পোরানি, কারণ আমাদের রাস্তার যে কাজগুলো ওগুলো স্থায়ীভাবে সবসময় হয় না, কিছুদিন হয় তারপর হচ্ছে কি রাস্তা ঠিক করে ফেলে তারপর হচ্ছে ওইখান থেকে হচ্ছে ওই জাল্লো যে সিগন্যালে থাকে ওটা হচ্ছে উঠায় ফেলে না। তো এই কারণে মনে রাখতে হবে যে জাল্লো সিগন্যালগুলো হচ্ছে কি টেম্পোরানি অর্থাৎ অস্থায়ী হয়ে থাকে। সো আমাদের কিন্তু এই কলরেগুলো হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেক সময় এই সিগন্যাল ইন্ডিকাশনের থেকে আসে বিভিন্ন ধরনের সিগন্যালে বা ইন্ডিকাশনে করে আমাদেরকে বলে যে এই রাস্তাটা হচ্ছে কোথায় আছে, কমে ইসরাদা উরবানার মধ্যে নাকি হচ্ছে আমার ইসরাদা এক্সট্রোমান প্রিন্সিপালে নাকি হচ্ছে অতি ইসরাদা, এটা সম্পর্কে জানায়। সো আমরা যদি দেখি যে কাট্টেলের মধ্যে যেটা যে কলরে থাকবে সিগন্যালের মধ্যে, যদি চিন্তা করি সিগন্যালে হচ্ছে পুরোটা এটার মধ্যে যদি ব্লু কালার দেওয়া থাকে, এই ভিতর অংশে যদি পুরোটা ব্লু থাকে, তাহলে আমি বুঝতে পারবে যে এটা হচ্ছে কি ইসরাদা এক্সট্রোমান প্রিন্সিপালে অথবা ইসরাদা এক্সট্রোমান সেকেন্ডারিয়া। যদি কলরে ব্যাড থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে কারণ আহত ইসরাদা, আবার যদি ব্যাঙ্কও থাকে তাহলে হচ্ছে কি ইসরাদা উরবানা,
ঠিক আছে, ন্যারোর ক্ষেত্রে হচ্ছে জোনা ইন্ডাস্ট্রিয়ালে, মারনে হচ্ছে লোকালিটা টুরিস্টিকা, টুরিস্টিকা মানে টুরিস্ট এরিয়াগুলো, বিভিন্ন ধরনের যে আপনার দুর্গ আছে, তারপর হচ্ছে মারের মারের যে সমুদ্রের যে পাড় এগুলোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে টুরিস্ট এরিয়াগুলো ওগুলো ইন্ডিকেট করার জন্য হচ্ছে আমার কলরে মারনে ব্যবহার করা হয়। এবং জাল্লো হচ্ছে সবসময় সেইনালে টেম্পোরা নেই, অর্থাৎ আমাদের যে সকল অস্থায়ী সেইনালে যেখানে লাবরও চলতেছে বা রিজার্ভাতো ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে হচ্ছে কি আমাদের জাল্লো কলরেটা হচ্ছে ব্যবহার করা হয়। প্রথমে আসি আমাদের সিগন্যাল ইন্ডিকেশনের ক্ষেত্রে, প্রথম যে সিগন্যালটা হচ্ছে সেন্সো উনিকো প্যারালেলো, প্যারালেলো মানে হচ্ছে প্যারালাল, ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি। আমাদের যে সকল সেন্স ইউনিকো, আপনি হচ্ছে একটা রাস্তায় যাচ্ছেন, ধরলাম এটা হচ্ছে কি একটা দ্বৈপায়ন সেন্স, অর্থাৎ যাওয়া এবং আসা, আপনার ডানে যে রাস্তাটা আছে এই রাস্তাটার মধ্যে দেখা যায় অনেক সময় এরকম লম্বা করে ফ্রেচা দিয়ে হচ্ছে দেওয়া থাকে, ইন্ডিকেট করা থাকে, সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে দেশরা যেই কোর্সটা আছে বা দেশরা যে ইস্তাদাটা আছে এটা হচ্ছে কি একটা সেন্সো উনিকো। আবার যখন নাকি ফ্রেচাটা হচ্ছে আমাদের বাম দিকে তাক করা থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে সিনিসরা যেই ইস্তাদাটা আছে সেটা হচ্ছে কি একটা সেন্সো উনিকো। তো অনেক সময় হচ্ছে আমাদের দোমান্দা এসে থাকে আমাদের এই সেন্সোনিকো প্যারালেলো যেটা আছে এটা দিয়ে বলে হচ্ছে কি যে এটা হচ্ছে আমার অব্লিগাতরিও ডিরিসিওনে আর দেশরা অথবা সিনিসরা। তো আমাদের কিন্তু মনে রাখতে হবে আমার অব্লিগাতরিও যে সিগন্যালগুলো সেগুলো হচ্ছে কি গোল আকৃতির হয়ে থাকে, ওগুলোর মধ্যে ফ্রেচ হচ্ছে সোজা অথবা ডান বাম দিয়া থাকে না, তো সেক্ষেত্রে ওগুলো হচ্ছে আমার সিগন্যাল অব্লিগো। কিন্তু আমার সেন্সোনিকো প্যারালেলো যে সিগন্যালে এটা হচ্ছে কি আমাকে সিগন্যালে দি ইন্ডিকেশন, অর্থাৎ আমাকে ইন্ডিকেট করে দিক নির্দেশনা দেয় যে তুমি যদি ডানে যাও তাহলে হচ্ছে কি এই সিগন্যালটার ক্ষেত্রে, নিচেরটার ক্ষেত্রে ফ্রেচটা যেহেতু নিচের দিকে আছে ডানে, যে ডানের দিকে গেলে হচ্ছে আমি সেন্সোনিকো পাবো যেটা হচ্ছে দেশটায় চলে গেছে, বামেরটার ক্ষেত্রে হচ্ছে বামের দিকে ফ্রেচটা তাক করা থাকে ইন্ডিকেট করে আমি যদি বামে যাই তাহলে হচ্ছে কি একটা সেন্সো উনিকো পাবো। হ্যাঁ, ক্রমে আমাদের এক নম্বর বলতেছে যে এই সিগন্যালেরা ফিগুরাতো ইন্ডিকা ইন্ডিকেট করে কেলা ইসরাদা সুকুই এ পোস্তো এ আ সেন্সোনিকো, অর্থাৎ যেই রাস্তাটার মধ্যে হচ্ছে এটা এই যে উপরের যে সিগন্যালে আছে দুইটা দেখতেছি প্যারালেলো, যে রাস্তার মধ্যে থাকবে সেখানে আমাকে ইন্ডিকেট করে কি এটা হচ্ছে একটা সেন্সোনিকো, সেটা হচ্ছে একটা সেন্সোনিকো। এবং তিন নাম্বারটা যদি আমরা দেখি বসি সিনেরা ফিগুরাতো ইন্ডিকা আমাকে ইন্ডিকেট করে কে ইসভোলতান্দো নে সেন্সো দিলা ফ্রেচ্চা, এই যে আমার যে ফ্রেচ্চা আছে সেন্সো দেলা ফ্রেচ্চা, অর্থাৎ ফ্রেচ্চা আমাদের যে দিকটা দিয়ে আছে এই দিক অনুযায়ী যদি আমি ইসবোলতারে করি, অর্থাৎ মোর নেই বসে নন সি ইনক্রচানো ভেহিকুলি প্রোভিনিয়েন্তে দ্য সেন্সো অপোস্ত, আমি যদি যে ফ্রেচ্চার যে দিকটা দিয়ে আছে কমে সেন্সোনিকো যে প্যারালেলো দিয়ে আছে এই ফ্রেচ্চাটা, এই ফ্রেচ্চার অনুযায়ী যদি আমি যাই তাহলে হচ্ছে কি অপর পাশ থেকে বসে নন সি ইনক্রচানো ভেহিকুলি, আমার অন্যান্য ভেহিকুলি হচ্ছে কি আমার পাশ দিয়ে পাশ কেটে যাবে না, যেগুলো হচ্ছে প্রোভিনিয়েন্তে দ্য সেন্সো অপোস্ত, যেগুলো হচ্ছে কি অপর পাশ থেকে আসতেছে এরকম কোনো ভেহিকুলি আমার পাশ দিয়ে হচ্ছে পাশ কেটে যাবে না, মানে সেন্সোনিকোর দিকে শুধুমাত্র হচ্ছে আপনি হচ্ছে একদিকে যাবেন, অপর পাশ থেকে ভেহিকুলি আসার কোনো প্রকার সম্ভাবনা নেই। কিন্তু আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, এখান থেকে আমরা যদি চিন্তা করি সেন্সোনিকোর মধ্যে নর্মালভাবে তো হচ্ছে আমাদের বলা হয় যে আমাদের যখন নাকি একটা ইশ্রাদা থাকে যদি হয় এরকম যে দোপিয় সেন্সো, এটা ধরলাম যে হচ্ছে কি দোপিয় সেন্সো যাওয়া এবং আসা, সেক্ষেত্রে আমাদের সেইনালেগুলো হচ্ছে যেদিকে থাকে ওদিকেই কিন্তু হচ্ছে আমাদের কি বিয়েতা তো বা পার্কের জলে যদি থাকে তার মানে হচ্ছে ওই পাশে হচ্ছে পার্কের জগৎ তরল। এখন সেন্সোনিকোর ক্ষেত্রেও কিন্তু উগোয়ালেভাবে যে আমার চিন্তা করতে হবে যে যেই পাশে আমার সেইনালে আছে বল দিলে ওই পাশে হচ্ছে কি ভালে, কমে যদি আমাদের থাকে দিবিয়ে তুই সস্তা সেইনালে আর দেশরা, তার মানে হচ্ছে কি ওই সেন্সোনিকোর দেশরার পারতে বা মার্জিনে দেশরার মধ্যে হচ্ছে কি আমাদের সস্তা করা বিয়ে তা তো, যদি থাকে হচ্ছে বাম পাশে অর্থাৎ সিনিসরায়, ঠিক আছে, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে উগলভাবে ইন্ডিকেট করে যে বাম পাশে হচ্ছে কি আমার সস্তা করা হচ্ছে দিবিয়ে তা তো অর্থাৎ নিষিদ্ধ, দুই পাশে থাকলে দুয়ে লাতি অর্থাৎ তুত্তি দুয়ে দুই পাশে হচ্ছে কি আমাদের সস্তা করা হচ্ছে বিয়ে তা তো ইন্ডিকেট করে থাকে। সো এটা কিন্তু আমার অনেক গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দোমান্দা এসে থাকে যে দিবিয়ে তো দি সস্তা, আমরা যেটা হচ্ছে দিবিয়ে তো চ্যাপ্টারের মধ্যে পাইছিলাম না, দিবিয়ে দি সস্তা যে সিগন্যালটা আছে ওইটা যে আমার রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে আমার যেই পাশে থাকবে, অর্থাৎ যদি আমি যাওয়ার সময় তো ডান পাশ দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে যদি দেশরায় থাকে তাহলে হচ্ছে কি ওই সিগন্যালের বালে কিন্তু হচ্ছে আর দেশরায় ননে আর সিনিসরা। ঠিক তেমনি উগ্রালভাবে সেন্সোনিকোর ক্ষেত্রে যেই পাশে থাকবে ওই পাশে হচ্ছে কি ওইটার বালে বা মূল্যায়ন করা হবে, যদি থাকে সিনিসরায় সুলতান্ত সিনিসরায় সেন্সোনিকোর ক্ষেত্রে, যদি থাকে দেশরায় তাহলে হচ্ছে কি সুলতান্ত হচ্ছে দেশরায়, যদি থাকে দেশরা সিনিসরা তুত্তি দুয়ে তার মানে হচ্ছে কি তুত্তি দুয়ে পারেই পারতেই হচ্ছে কি আমাদের হচ্ছে সস্তা করা হচ্ছে বিয়ে তা তো ইন্ডিকেট করে থাকে, ঠিক আছে। সো এই কথাটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, প্লাস
দেখেন এখানে 4 নম্বরে বলতেছে যে এই সিনেরা ফিগুরাতো ইন্ডিকা কে উনা ভোল্তা ইস ভোল্তাতো নেল সেন্সো দিলা ফ্রাচ্চা। এই যে আমার যে সেন্সোনিকো প্যারালেলের যে সিগনালে আছে, এই সিগনালের অনুযায়ী, ফ্রেচ অনুযায়ী, যখন নাকি উনা ভোল্তা, একবার যখন নাকি আমি অলরেডি ঢুকে ফেলবো, প্রবেশ করে ফেলবো, ইস ভোল্তারে করে ফেলবো, অর্থাৎ মন নিয়ে ফেলবো, তারপরে বলতেছে কি এ ভিয়েতাতো ইনভার্সিওনে দি মার্চা, অর্থাৎ ইউটার্ন করা হচ্ছে নিষেধের পরে। ইনভার্সিওনে দি মার্চা কথার মানে হচ্ছে কি ইউটার্ন করা, না আমরা জানি, সো বা অনেক সময় লেখা থাকে ইনভার্টিরে সেন্সো দি মার্চা, অর্থাৎ ইউটার্ন করা, ইনভার্টিরে বলতে বোঝা হচ্ছে বাঁক দেওয়া বা ইউটার্ন করা, ঠিক আছে। যে এই যে আমার ইনভার্সিওনে দি মার্চা থাকুক বা ইনভার্টিরে দি মার্চা থাকুক, যাই থাকুক, আমার কিন্তু সেন্সোনিকোর মধ্যে ইনভার্সিওনে দি মার্চা, অর্থাৎ ইউটার্ন করে আপনার ব্যাক করে আবার ফেরত আসবেন, আবার ওই রাস্তা থেকে বের হয়ে যাবেন, ওইটা কিন্তু সম্ভব না। কারণ সেন্সোনিকো বলতে বোঝা হচ্ছে একদিকে চলাচল, শুধুমাত্র একমুখী, আপনি ইউটার্ন করবেন এটা হচ্ছে কি কখনোই সম্ভব না। যে ইউটার্ন অর্থাৎ আমি সোজা যাচ্ছি সেন্সোনিকো, ঠিক আছে, আপনি চিন্তা করলেন হচ্ছে উল্টা করে চলে যাবেন, না সেটা হচ্ছে কি কখনোই সম্ভব নয়। সো আমার মনে রাখতে হবে যে সেন্সোনিকোর মধ্যে আমি হচ্ছে ইনভার্সিওনে দি মার্চা করতে পারি না, ঠিক আছে। ইনভার্সিওনে দি মার্চা করা হচ্ছে আমাদের ভিয়ে তাতো, এবং খুব ভালো করে মনে রাখতে হবে। অনেক সময় হচ্ছে আমাদের আমাদের দেখা যায় কুইজের মধ্যে হচ্ছে দুব্বি হয়ে যায় যে এই সিগনালের কথাটা দিয়ে বলে হচ্ছে কি এটা হচ্ছে একটা অব্লিগো সিগনালে, আর দেশরা অথবা সিনিসরা, আমার অব্লিগো সিগনালে হচ্ছে সকলগুলো হচ্ছে সবগুলো হচ্ছে গোল আকৃতির হয়ে থাকে, সার্কুলার হয়ে থাকে, এরকম লম্বালম্বি অবস্থায় ডান বামে দেওয়া থাকে না, এটা হচ্ছে আমার সেন্সোনিকো প্যারালেলো। পই আসে হচ্ছে সেন্সোনিকো ফ্রন্টালে, উগুয়ালেভাবে ইন্ডিকেট করে থাকে, ফ্রন্টালে কথাটা মানে হচ্ছে সামনাসামনি, ঠিক আছে। যে আমার উগুয়ালেভাবে ইন্ডিকেট করে থাকে যে আমি যখন আগেরটা ছিল হচ্ছে প্যারালেল, অর্থাৎ পাশাপাশি ডান বামের কথা, আর এখন যেহেতু ফ্রেচটা হচ্ছে বরাবর আছে, সোজা আছে, সেক্ষেত্রে আমার ইন্ডিকেট করে থাকে যে আমি যেই রাস্তায় যাচ্ছি এটা সামনের রাস্তাটা, সম্মুখের যে রাস্তাটা এটা হচ্ছে একটা সেন্সোনিকো। কারণ বলতেছে সেন্সোনিকো ফ্রন্টালে, অর্থাৎ সামনের রাস্তাটা হচ্ছে সেন্সোনিকো, বা আমি যে রাস্তার মধ্যে আসি সেটা হচ্ছে কি একটা সেন্সোনিকো, যেটা হচ্ছে কি সম্মুখের দিকে গেছে, অর্থাৎ সামনে দিয়ে গেছে। কারণ আমরা যদি দেখি ছবির দিকে, দেখেন এটা কিন্তু একটা সেন্সোনিকো, অর্থাৎ দুইটা গাড়ি কিন্তু কিন্তু একই দিকে হচ্ছে যাচ্ছে, এবং এই রাস্তাটা একটা ইনক্রচর এখানে আসার পরও, ইনক্রচর পার হওয়ার পরও সোজা যাওয়া অবস্থায় হচ্ছে কি একটা সেন্সোনিকো, এটা হচ্ছে আমাকে এই সেন্সোনিকো ফ্রন্টালে সিগন্যাল দিয়ে হচ্ছে ইন্ডিকেট করে। এখন আমাদের দুব্বিও অনেক সময় কুইজের মধ্যে করে দেয়, বলে এটা হচ্ছে অব্লিগাতরীয় দৃশ্যনের দৃঢ়ত্ব, বা অনেক সময় বলে এটা আমাকে কী করতেছে যে দৃঢ়ত্ব যাওয়ার জন্য কোন সিলিয়ারে করতেছে, ঠিক আছে। কারণ আমাদের হচ্ছে একটা সিগনালে পাবো এরকম 4 কোণার মধ্যে ভিতরে হচ্ছে 60 লেখা থাকে বা 30 লেখা থাকে, যেটা হচ্ছে ব্যালোচিতা কনসিলিয়ারে করে। তো ওই চিন্তা করে আমরা অনেক সময় চিন্তা করি যে না এটা তো বলতেছে আমাকে কনসিলিয়ারে করে, অর্থাৎ উপদেশ দেয়, না আমাকে উপদেশ দেয় না। সেন্সোনিকো ফ্রন্টালে কথাটা বলতে বোঝা হচ্ছে আপনি এই সিগনালটা যেখানে পাবেন ওইখানেও হচ্ছে কি সেন্সোনিকো, এবং সোজা বরাবর গেলেও হচ্ছে কি আপনার সামনে হচ্ছে একটা সেন্সোনিকো পাবো, সেটা সম্পর্কে ইন্ডিকেট করে থাকে। কমে 2 নম্বরটা যদি দেখি, এই সিনেরাফিগুরা তো ইন্ডিকা ইন্ডিকেট করে কে লা সার্কুলাসিওনে সুকুয়েল ত্রাত্তো দি স্ট্রাদা এ আ সেন্সোনিকো, যেখানে হচ্ছে আমার এই সিগনালটা থাকবে ওইখানেই হচ্ছে কি সুকুয়েল ত্রাত্তো দি স্ট্রাদা, অর্থাৎ যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি ওইটাই হচ্ছে কি একটা সেন্সোনিকো সম্পর্কে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে। এবং সামনে গেলেও হচ্ছে কি আমি সেন্সোনিকো পাবো, সেটা সোজা বরাবর গেলেও সেন্সোনিকো পাবো, সেটা সম্পর্কে হচ্ছে কি ইন্ডিকেট করে থাকে। এবং উগুয়ালেভাবে সেন্সোনিকোর মধ্যে সেটাই হোক, আমার যদি ফ্রন্টালে হোক বা প্যারালেলে হোক, যেটাই হোক, আমি কিন্তু হচ্ছে কি ইনভার্সিওনে দি মার্চা, অর্থাৎ এই যে গাড়িগুলো ইউটার্ন করে হচ্ছে ব্যাক করে চলে আসবে, এই কাজটা কিন্তু করা হচ্ছে কখনোই সম্ভব না। সেন্সোনিকোর মধ্যে আমি হচ্ছে কি যে আমাদের ইনভার্সিওনে দি মার্চা, অর্থাৎ ইউটার্ন করতে পারি না, ঠিক আছে, ইউটার্ন করতে হচ্ছে পারি না। ওকে, এরপরে আমাদের যে সিগন্যালগুলো আছে সবগুলো হচ্ছে সিগন্যালি দি প্রিয়াবিজো দি ইনক্রচো। আমাদের যখন নাকি অব্লিগো সিগন্যালের মধ্যে আমরা পেয়েছিলাম যে প্রিয়া বিজারে করে, যে একটু সামনে যে ইনক্রচের মধ্যে হচ্ছে দেশরা অব্লিগাতরি যেতে হবে, বা একটু সামনে যাওয়ার পরে হচ্ছে দেশরা হচ্ছে আমার হচ্ছে অব্লিগাতরিও হচ্ছে ইসবোলতারে করা লাগবে, ঠিক তেমনি আমাদের কিছু কিছু ইনক্রচের মধ্যে সিগনালি হচ্ছে প্রিয়া বিজারে করে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে যে আমি ওই যেই যেই সকল ইনক্রচ হচ্ছে সামনে পাবো ওগুলোর মধ্যে কোন ডিরেকশনে গেলে হচ্ছে বা কোন দৃশ্যনে বা নিলে হচ্ছে আমি কোন জোনার মধ্যে পৌঁছাতে পারবো, সেটা সম্পর্কে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে থাকে। এবং আমরা হচ্ছে এই ক্লাসের আগে প্রথমে বলছিলাম যে আমাদের হচ্ছে যখন নাকি যে কোনো একটা কাটতে এলো,
ঠিক আছে, সেইনালে যে কার্তেল আছে এই কার্তেলের মধ্যে ভিতরে যখন নাকি বিয়াঙ্কো থাকবে, সেক্ষেত্রে আমাকে বোঝা হচ্ছে ইসরাদা উরবানা। এবং কার্তেলের এই এখানের ক্ষেত্রে আমাদের বিয়াঙ্কো আছে ভিতরের অংশে, তার জন্য হচ্ছে কি যে এটা হচ্ছে ইসরাদা উরবানা। যদি ভিতরের অংশে ব্লু থাকতো তাহলে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করতো এই সিগন্যালটা হচ্ছে দেয়া আছে কোথায়, ইসরাদা এক্সট্রামার প্রিন্সিপালে অথবা হচ্ছে ইসরাদা এক্সট্রামার সেকেন্ডারিয়া। যদি কলরের ব্যাড দেওয়া হতো ভিতরের অংশটা তাহলে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে থাকতো হচ্ছে অত ইসরাদা। তো দেখেন এখানে আমাদের বলছে যে সেইনালি দি প্রিয়া বিজো দি ইনক্রচো, অর্থাৎ ইনক্রচোর মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের সেইনালে আছে এগুলো সম্পর্কে হচ্ছে কি প্রিয়া বিজার আগের থেকে হচ্ছে আমাকে জানাচ্ছে। কমে দেখেন এখানে প্রথমে বলতেছে যেটা আমি পাচ্ছি বলছে প্রিয়া বিজো দি ইনক্রচো উরবানো। উরবানো হচ্ছে কেমনে কিভাবে বুঝলাম, কারণ হচ্ছে কি আমাদের ভিতরের যে কলরে সেটা হচ্ছে বিয়াঙ্কো, বিয়াঙ্কো থাকার কারণে আমরা বুঝতে পারছি যে একটা ইনক্রচার সম্পর্কে সে আমাকে প্রিয়া বিচারে করতেছে। কিন্তু এই যে সিগন্যালটা, এই সিগন্যালটা কোথায় আছে, সিগন্যালটা হচ্ছে একটা উরবানের মধ্যে অবস্থিত আছে। এবং কীভাবে বুঝলাম উরবানের মধ্যে অবস্থিত আছে, কারণ ওর ভিতরের যে কালারটা সেটা হচ্ছে কি বিয়াঙ্কো, ওর যে ফন্দো সিগন্যালটার ফন্দো অর্থাৎ ভিতরের অংশটা হচ্ছে কি বিয়াঙ্কো। এই কারণে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমি এই সিগন্যালটা হচ্ছে পাবো কোথায়, আমি উরবানা ইসরাদা উরবানার মধ্যে পেয়ে থাকবো, যেখানে হচ্ছে আমাকে ইসরাদা উরবানার মধ্যে সামনে যে একটা ইনক্রচ আছে, চোর রাস্তা আছে বা যে কোনো রাস্তাগুলো যখন একটা মিলন হচ্ছে এই জায়গার মধ্যে কোন ডিরেকশনে গেলে কোন জোনার মধ্যে কোন লোকালিটা অর্থাৎ কোন এলাকার মধ্যে আমি পৌঁছাতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে যাচ্ছে, ইন্ডিকেট করে যাচ্ছে। তো আমরা যদি দেখি প্রথমে যেটা বলতেছে এক নম্বরে যে সেইনালে রাফি গুরাতো প্রে আব্বিজা, আবিজারে মানে হচ্ছে জানানো আর প্রে আব্বিজা মানে হচ্ছে আগের থেকে জানাচ্ছে। উন ইনক্রচো উরবানো, একটা ইনক্রচো উরবানো সম্পর্কে হচ্ছে কি আমাকে আগের থেকে হচ্ছে জানাচ্ছে। দুই নাম্বার দেখেন বলতেছে ইল সেইনালে রাফি গুরাতো রিপোর্টা, রিপোর্টা কথাটা মানে হচ্ছে প্রকাশ করে, কমে রিপোর্ট করে, ঠিক আছে। বলছে রিপোর্টা ই নমি দেই লুয়গি, অর্থাৎ ওই সকল নমে, নমের থেকে কথাটা আসছে হচ্ছে নমি দেই লুয়গি, লুয়গো কথাটা যদি ও থাকতো এখানে তার মানে হচ্ছে লুয়গো মানে স্থান, আর এখানে যেহেতু লুয়গি বলছি মানে হচ্ছে কি অনেকগুলা জায়গার কথা বলতেছে। বলছে সিনেরাফিকুরা তো রিপোর্টটা ই নমি দেই লুয়গি, অর্থাৎ বিভিন্ন যে আমাদের জায়গা আছে বিভিন্ন যে স্থান বলতেছে এই স্থানের নামগুলো সম্পর্কে হচ্ছে কি তথ্য প্রকাশ করতেছে, যেগুলোর মধ্যে বলতেছে রাজুঞ্জি বিলে, অর্থাৎ রাজুঞ্জিরে মানে হচ্ছে পৌঁছানো, আর রাজুঞ্জি বিলে মানে হচ্ছে পৌঁছানো সম্ভব। বলছে যেখানে হচ্ছে কি পৌঁছানো সম্ভব দাল ইনক্রচো উরবানো, এই যে আমার যেখানে যে দুইটা রাস্তার যে পাশ কেটে যাচ্ছে বা ইনক্রচো আছে এই ইনক্রচোর এখান থেকে আপনি কোন কোন নমি দেই লোয়গে অর্থাৎ কোন কোন স্থানে আপনি হচ্ছে পৌঁছাইতে পারবেন বা ওই সকল স্থানের নামগুলো সম্পর্কে আমাকে হচ্ছে কি এই প্রিয়া বিজো যে ইনক্রচো আছে উরবানোর মধ্যে সেটা সম্পর্কে হচ্ছে জানাচ্ছে। এখন আমরা যদি দেখি এখানে যদি আমরা দেশরাইজ বলতারে করি তাহলে হচ্ছে কি আমরা দুইটা জোনের মধ্যে যেতে পারতেছি। প্রথমটা কি দেখেন চ্যান্ত্র চিতা, এই যে চ্যান্ত্র চিতার মধ্যে এবং স্টাশনে ফেরোবিয়ারিয়া অর্থাৎ ট্রেন স্টেশনের মধ্যে হচ্ছে যদি আমি দেশরা ইসবল তারে করি তাহলে হচ্ছে আমি চ্যান্ত্র অথবা স্টাশনে ফেরোবিয়ারিয়ার মধ্যে যেতে পারতেছি। আর যখন আমি সোজা যাচ্ছি অর্থাৎ দৃঢ়িত্ব যাচ্ছি সেক্ষেত্রে হচ্ছে কি আমার ব্লু কালারের কার্তেল দেওয়া আছে এবং এর মধ্যে লেখা আছে সোরা এবং নাপোলি, অর্থাৎ সোরা একটা শহর এবং নাপোলি হচ্ছে একটা শহর চিতা। এই দুটা চিতার মধ্যে হচ্ছে আমি যদি সোজা যাই তাহলে হচ্ছে কি রাজুঞ্জেরে অর্থাৎ পৌঁছাইতে পারবো। কিন্তু আমাকে বুঝতে হবে এখানে কেন ব্লু কালার দিল, কারণ হচ্ছে আমাকে ইন্ডিকেট করতেছে নাপোলি এবং সোরা এই যে দুটা শহর আছে এই দুটা শহরে যদি আমি পৌঁছাইতে চাই রাজুঞ্জেরে করতে চাই তাহলে হচ্ছে কি আমাকে ইসরাদা এক্সটোরবানা প্রিন্সিপালে অথবা ইসরাদা এক্সটোরবানা সেকুন্দারিয়া গ্রহণ করতে হবে, নিতে হবে, তাহলে হচ্ছে কি আমি সোরা অথবা নাপোলি যে দেশটা আছে বা চিতা আছে ওইখানে হচ্ছে আমি পৌঁছাইতে পারবো। এই কারণে আমাদের দেখেন বলছে তিন নম্বরে চার নম্বরে বলছে সিনেরাফি গুরাতো প্রেয়া বিজো লা ইসভোলতা আর দেশরা পের রাজুঞ্জেরে ইল চ্যান্ত্র দেলা চিতা, অর্থাৎ আমি যদি চ্যান্ত্র দেলা চিতার মধ্যে যেতে চাই তাহলে হচ্ছে কি আমাকে আগের থেকে আবিজারে করতেছে যে দেশরাই হচ্ছে আমাকে ইসভোলতারে করা লাগবে, তাহলে হচ্ছে চ্যান্ত্র চিতা অথবা স্টাশনে ফেরোবিয়ারিয়া হচ্ছে কি আমি খুঁজে পাবো। জি সমাপা। এখন রান্ডা এই কুইজটার ক্ষেত্রে যদি যে ব্লু যেটাতে দাও এটা তো এক্সট্রা উরবান প্রিন্সিপালে অথবা সেকেন্ডারিও, এখন আমরা এটা কোনটা বুঝবো যদি কুইজে আসে যে সেকেন্ডারিও অথবা এক্সট্রা উরবান প্রিন্সিপালে? এখন কুইজে আপনার এটা কখনোই আসে না যে কার কুইজে আসে হচ্ছে আমার হচ্ছে এই যে বিয়াঙ্কো যেটা আছে এটার উপর ডিপেন্ড করে আসে যে বলে যে এটা কি ইসরাদা উরবানার মধ্যে আছে কিনা, এবং যেহেতু বিয়াঙ্কো তো সেক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে হচ্ছে ইসরাদা উরবানা। আর যদি বলেন ব্লুর ক্ষেত্রে বলেন যে এটা আমরা কীভাবে বুঝবো
যে আমাকে কিভাবে ইন্ডিকেট করতেছে, স্টাদ এক্সপ্রিমেন্ট প্রিন্সিপালে নাকি স্টাদ এক্সপ্রিমেন্ট সেকেন্ডারিয়া। তো নর্মাল ভাবে হচ্ছে ওই ওই বৈশিষ্ট্য, আপনি যখন রাস্তা চলাচল করতেছেন তখন যদি দেখেন যে কারাতে সেপারাতা, সেক্ষেত্রে স্টাদ এক্সপ্রিমেন্ট প্রিন্সিপালে। এখন আমরা তো ওই রাস্তার ওই ভিডিও টানা যাবে না, বা আমরা কোন রাস্তা চলতেছি সেটা জানা যাবে না, কিন্তু আমরা যদি দেখি এখানে দেখেন লেখা আছে এসএ এসএ, অর্থাৎ ইস্রাদা ইস্তাতালে। ইসরাদা ইস্তাতালে যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে আমাদের ইসরাদা সেকেন্ডারিয়ার মধ্যে থাকতে পারে, ঠিক আছে, এই সিগন্যালটা যেটা হচ্ছে ইসরাদা ইস্তাতালে। তার মানে আমি বুঝতে পারি এটা হচ্ছে কি, ইসরাদা কমে হচ্ছে আমার হচ্ছে ইন্ডিকেট করে থাকতেছে যে সেকেন্ডারিয়া। কমন করে আমাদের মনে রাখতে হবে যে আমার এরকম ধরনের কুইজ আসেও না। তারপর হচ্ছে দ্বিতীয়ত, যদি চিন্তা করেন যে আমাকে যদি বলে যে এটা কি এই সিগন্যালটি কি একটা ইসরাদা এক্সট্রিমাল প্রিন্সিপালের মধ্যে কিনা, সেক্ষেত্রে আমি সুবিধা হচ্ছে দিব কি ফার্স্ট, কারণ এই সিগন্যালটা টোটালটা হচ্ছে কি একটা ইসরাদা উরবানার মধ্যে আছে। কিন্তু আমাকে ইন্ডিকেট করতেছে যদি সোজা যাই তাহলে হচ্ছে আমি এই যে ইসরাদা এক্সট্রিমাল সেকেন্ডারিয়া, নর্মাল লজিকে বলে হচ্ছে সেকেন্ডারিয়া, কারণ হচ্ছে এখানে এই যে এসএ এসএ দেওয়া আছে, এসএ এসএ দিয়ে বোঝা হচ্ছে ইসরাদা ইস্তাতালে। এবং ইসরাদা ইস্তাতালের ক্ষেত্রে হচ্ছে কলরের ব্লু ব্লু হয়ে থাকে, এবং হচ্ছে আমাদের দেখা যায় ইসরাদা এক্সট্রিমাল প্রিন্সিপালে না, ইসরাদা এক্সট্রিমাল সেকেন্ডারিয়ার মধ্যে হচ্ছে এই এসএ এসএর যে সিগন্যালটা আছে ওটা দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি লজিকের ইয়াতে আসেন, সঠিক যে ইয়াটা সেটা হচ্ছে আমার এটা ইসরাদা এক্সট্রিমাল উরবানা সেকেন্ডারিয়া। কিন্তু এই এই কার্টেলের মধ্যে আমার মানে এখন কুইজটা মনে নাই, কুইজটা মানে কেমন ছিল লেখা, কিন্তু এই কার্টের মধ্যে এইভাবেই একটা কুইজ ছিল যে এক্সট্রা উরবানে থেকে আমরা যাচ্ছি ধরেন সেকেন্ডারি, সরি এক্সট্রা উরবানে প্রিন্সিপালে, তা আমি ওইটাকে অ্যারো দিছি, তো ওইটা আমার হয় নাই ওই কুইজটা, এজন্য মানে আমি একটু কনফিউজ যে তাহলে কি এটা কি সেকেন্ডারিয়া বা এই ধরনের একটা কুইজ আমি পাইছিলাম, এজন্য আমি এটা বললাম। এমনি আপনি যেহেতু এখানে ওই যে এসএ এসএ দেওয়া আছে ওই হিসাবে হচ্ছে আমাদের ইন্ডিকেট করে থাকে এটা হচ্ছে ইস্টাদ এক্সোপানা সেকেন্ডারিয়া, প্রিন্সিপালে নয়, ঠিক আছে। কারণ প্রিন্সিপালের ক্ষেত্রে এই আপনার এই ছেন্দ্র আবিতা তো পার হয়েই হচ্ছে পুরোপুরিভাবে ইস্টাদ এক্সোপানা প্রিন্সিপালে পাওয়াটা হচ্ছে ডিফিসিলে, ঠিক আছে, না পাওয়া যেতে পারে তারপরও ডিফিসিলে। আপনি ওই হিসাবে লজিকে বলে যে হচ্ছে ইস্টাদ এক্সোপানা সেকেন্ডারিয়া। পরে আমরা যদি দেখি যে পরে যেটা হচ্ছে উগলে ভাবে যে প্রিয়া বিজো দি ইনক্রচো রা বিচিনাতি উরবানে, রা বিচিনাত কথাটা মানে কি, রা বিচিনাত মানে হচ্ছে বিচিনাত। আমাদের এখানে হচ্ছে কি যে দুইটা ইনক্রচো কিন্তু বিচিনা আছে, আমরা যদি দেখি এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এবং এই দুইটা যেহেতু দুই রাস্তা দুই দিকে মুখ করে চলে গেছে, তার মানে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করতেছে এখানে হচ্ছে একটা ইনক্রচো আছে। কারণ যেখানে হচ্ছে দুয়ে অপিউদি দুয়ে দুয়ে অপিউটি দুয়ে ইসরাদা এসে ইনক্রচার করে সেটাই হচ্ছে কি একটা ইনক্রচ, তাই না? তো আমাদের মনে রাখতে হবে যে এখানে দেখেন দুইটা কিন্তু হচ্ছে ইনক্রচ আছে, এখানে একটা ইনক্রচ এবং এখানে হচ্ছে একটা ইনক্রচ। তো অনেক সময় কিন্তু আমাদের দোমান্দা আসে যে এখানে হচ্ছে ই সিনাইরা ফিগুরা তো এজিস্তে দুয়ে এ ইনক্রচি বিচিনি, যে দুইটা বিচিনি হচ্ছে কি আমার ইনক্রচ আছে, তো সেক্ষেত্রে কিন্তু ভ্যারো। আমরা অনেক সময় চিন্তা করি কোথায় ইনক্রচ, এখানে তো নাই, এখানে তো দেখি না, এরকম চার রাস্তার মোড়ের মতো ক্রস আছে, ঠিক আছে। তো আমার মনে রাখতে হবে যে ক্রস না থাকলেও এখানে দুয়ে ইসরাদা হচ্ছে একসাথে হচ্ছে ইনক্রচরে হচ্ছে, এই কারণে হচ্ছে এটা একটা ইনক্রচ। এবং যেহেতু এটার পুরোটা কলরে হচ্ছে বিয়াঙ্কর মধ্যে, তার কারণে এটা হচ্ছে কোথায় আছে সিগন্যালটা, আমাকে হচ্ছে ইসরাদা উরবানের থেকে আমাকে প্রিয়া বিচারে করতেছে যে তুমি যদি একটু সামনে যাও ইসরাদা উরবানের মধ্যে কিন্তু আসি, বলছে একটু সামনে যাও প্রথম যে ইনক্রচটা আছে এটা দেশটায় যদি যাই তাহলে হচ্ছে ভিয়া যেমনা যেই ভিয়াটা আছে ওটা পাবো, এবং প্রথম ইনক্রচ প্রিমো ইনক্রচর যদি সিনিসরাই আমি এন্ট্রারে করতে আমাকে কি বলে যে না এন্ট্রারে করা যাবে না, এন্ট্রারে করা হচ্ছে ভিয়েতা তো কমে সেন্স অফ ভিয়েতা তো। এবং আমি যদি সেকেন্ড যেই ইনক্রচটা আছে ওইটা যদি দেশরাই ইজবল তারে করি তাহলে হচ্ছে কি চ্যান্ত্রচিতা, আর হচ্ছে সিনিসরাই গেলে হচ্ছে অস্পিতালে। এবং এর সাথে সাথে কিন্তু আমার এই জায়গায় হচ্ছে একটা ভাগ হয়ে যাচ্ছে, যদি আমি দেশরা ইজবল তারে করি সেকেন্ড যে ইনক্রচ আছে ওইটার মধ্যে তাহলে হচ্ছে কি আমি এই যে ত্রিস্তে ত্রিয়াস্তে গ্রাদো ছিবিদালে যেই পায়েজগুলো আছে বা লোকালিতাগুলো আছে ওগুলোর মধ্যে হচ্ছে কি আমরা রাজন জেরে করতে পারবো, অর্থাৎ পৌঁছাইতে পারবো। আর যদি দেশরাই আমি হচ্ছে ইজবল তারে করি দেশরাই সিনিসরাই যদি ইজবল তারে করি তাহলে হচ্ছে আমি এই যে আউস্ট্রিয়া তার ভিজিও তোলমেসো এই যে শহরগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে কি আমি হচ্ছে পৌঁছাতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে এগুলোর মধ্যে পৌঁছাতে পারি। তো এখান থেকে দেখেন কুইজের মধ্যে প্রথমে বলছে যে সিনারা ফিগুরা তো ইন্ডিকা দুয়ে ইনক্রচি বিচিনি সু ইসরাদা ইউরবানা, অর্থাৎ ইসরাদা উরবানার মধ্যে,
ননে কিন্তু আমার অনেক সময় আমার দোমান্দা আসে যে হচ্ছে ইসরাদ এক্সট্রিমার প্রিন্সিপাল, আমরা এখানে ব্লু কালারটা দেখে মনে করি যে ইসরাদ এক্সট্রিমার প্রিন্সিপাল, না আমার দেখতে হবে মার্জর পার্টে কোনটা। মার্জর পার্টে যদি দেখি বিয়াঙ্কো, তার মানে হচ্ছে কি আমার কমে ফন্দ হচ্ছে কি বিয়াঙ্কো, তার মানে হচ্ছে আমাকে বোঝাচ্ছে ইসরাদা উরবানা, ইসরাদা হচ্ছে উরবানা। তো সেক্ষেত্রে বলছে ইন্ডিকা দুয়ে ইনক্রচি বিচিনি সু ইসরাদা উরবানা, অর্থাৎ ইসরাদা উরবানার মধ্যে হচ্ছে কি দুইটা ইনক্রচও বিচিন্ন আছে পাশাপাশি আছে। বা এখানেও দেখেন বলতেছে এই সিনারা ফিগুরা তো প্রিয়া বিজো দুয়ে ইনক্রচি বিচিনি, এবং এখানে হচ্ছে কি দুইটা ইনক্রচও হচ্ছে আমার বিচিন্ন বিচিন্ন আছে, অর্থাৎ খুব নিকটে আছে, এটা সম্পর্কে হচ্ছে কি আমাকে প্রিয়া বিজয় করতেছে। এবং কোন আমি দৃশ্যনে কোন ইনক্রচটার প্রিমো নাকি সেকেন্ড ইনক্রচর আমি দেশরা ইজবলতারে করলে বা সিনিসরা ইজবলতারে করলে আমি কোন পায়েজের মধ্যে হচ্ছে যেতে পারবো বা কোন লোকালিটির মধ্যে যেতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করে থাকে। রাজুন জেরে, রাজুন জেরে কথাটা মানে হচ্ছে পৌঁছানো, মনে রাখবেন যে রাজুন জেরে কথাটা মানে হচ্ছে পৌঁছানো, ঠিক আছে। রাজুন জেরে অনেক সময় আমাদের আসবে যে সোপ্রান জুন জেরে, সোপ্রান জুন জেরে বলিয়ে বোঝা হচ্ছে আমাদের দিকে আসতেছে বা আমাদের দিকে পৌঁছাইতেছে। আর যখন নাকি রাজুন জেরে কথাটা লেখা থাকে তার মানে হচ্ছে বোঝা হচ্ছে পৌঁছানো, এখন যে ক্ষেত্রে যে কারো ক্ষেত্রে পৌঁছানো হচ্ছে বোঝানো হয়। ওকে, এরপর আসতে আসতে হচ্ছে প্রিয়া বিজদি ইনক্রচ উরবানো কন সিরকুলাশনে রতা তোরিয়া, আগে যে সিগন্যালগুলো ছিল ওগুলোর মধ্যে ছিল কিন্তু হচ্ছে আমাকে এরকম ডান অথবা বাম, ঠিক আছে, বা সোজার ক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্ডিকেট করা ছিল, তার মানে ইনক্রচ ইন্ডিকেট করতেছে। আর পরবর্তীতে আমরা যেটা দেখলাম প্রিয়া বিজদি ইনক্রচ যখন উরবানো কন সিরকুলাশনে রতাতরিয়া, কারণ রতাতরিয়ার হচ্ছে কি আমাদের ফর্মাটা দিয়ে আছে গোল আকৃতি দিয়ে আছে, রতাতরিয়া মানে হচ্ছে কি গোল আকৃতি না গোল চত্বর বা আমি চিন্তা করতে পারি। তো এটাও কিন্তু কলরে হচ্ছে বিয়াঙ্ক থাকার কারণে এটাও আমাকে ইনক্রিয়েট করে কি আমি এটা হচ্ছে ইস্তাদা উরবানোর মধ্যে একটা সিরকুলাশনের রতাতরিয়ার কোন উর্সিতা দিয়ে বের হইলে কোথায় আমি হচ্ছে পৌঁছাতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে জানাচ্ছে। কমে আমরা যদি প্রিমা উর্সিতা, এই যে দেশরা যে উর্সিতাটা আছে এটা দিয়ে যাই, তাহলে হচ্ছে কি সান লাসারো অথবা ফোর্লি যে শহরগুলো আছে লোকালিতা আছে ওই লোকালিতার মধ্যে হচ্ছে কি রাজনজরে করতে পারবো। যদি আমি সেগন্দ উর্সিতা নিয়ে কমে দৃত্ত যাই তাহলে হচ্ছে এই যে কলরে ব্যাট দিয়ে থাকার কারণে আমাকে ইন্ডিকেট করতেছে আওতি শ্রাদে, এবং আওতি শ্রাদার নুমেরো দিয়ে দিতেছে, আ দিয়া বুঝে হচ্ছে আওতি শ্রাদা, পাশে হচ্ছে নুমেরো দিয়ে আছে, অর্থাৎ আওতি শ্রাদা নুমেরো আ আত উনো আত্রেতে হচ্ছে আমি পোষাইতে পারবো, বা আমি ওইখানে যে এন্ত্রাতা আছে ওই এন্ত্রাতার মধ্যে হচ্ছে কি পোষাইতে পারতেছি। আমি যদি তেরসা উর্সিতা নেই অর্থাৎ সিনিসা ইজবল সিনিসা আমি যদি মন নিয়ে আসি তাহলে হচ্ছে কি বলনিয়া যে চ্যান্ত্র আছে ওই চ্যান্ত্রের মধ্যে হচ্ছে পোষাইতে পারবো। তো এরকম গোল চত্বর দেওয়ার কারণে আমার মনে রাখতে হবে এটা হচ্ছে কি আমাকে প্রিয়া বীজ করতেছে দি ইনক্রচ উরবানো কন সিরকুলাশনে রতাতরিয়া, অর্থাৎ রতাতরিয়া দিয়ে হচ্ছে কি আমাকে আগে থেকে প্রিয়া বিজার করতেছে যে কিভাবে হচ্ছে আমাকে সিরকুলার করতে হবে বা কোন ডিরেকশনটা নিলে আমি হচ্ছে কোন লোকালিটির মধ্যে যেতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে আমাকে বলতেছে। কমে দুই নাম্বারটা দেখেন বলছে সিনারা ফিগুরা তো কন থিয়েনে, কন থিয়েনে কথার মানে হচ্ছে রাখা, কন্টেনারে করা অর্থাৎ রাখা, লো স্কেমা দিলা রতাতরিয়া অর্থাৎ রতাতরিয়ার একটা ডিসপ্লে, স্কেমা বলতে বুঝা হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে, যে স্কেমা দেলা রতাতরিয়া, রতাতরিয়া সম্পর্কে হচ্ছে কি একটা ডিসপ্লে হচ্ছে আমাকে এখানে কি প্রদর্শন করা হচ্ছে যে আমি কোন ডিরেকশনে গেলে কোন অংশতে গেলে কোন এলাকায় পৌঁছাতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে আমাকে বলতেছে। এবং চার নাম্বারটা আমরা যদি দেখি বলছি সেনাইরা ফিগুরা তো প্রেয়া বিজদি ইজ বলতারে আল্লাহ সেগন্দা ট্রাভার্সা, সেগন্দা ট্রাভার্সা কোনটা আমাকে হিসাব করতে হবে স্যাম্পের দেশরা থেকে, এটা হচ্ছে প্রিমো এটা হচ্ছে সেগন্দ, এই সেগন্দ যে ট্রাভার্সা আছে অর্থাৎ সেগন্দ যে উর্সিতা আছে ওই উর্সিতা যদি নেই তাহলে হচ্ছে আমাকে বলতেছে কি যে রাজুন জেরে লা তানজেনশিয়ালে, এই যেখানে দেখেন তানজেনশিয়ালে আছে, তানজেনশিয়ালে হচ্ছে কি একটা অতিশ্রাদারী পার্তে যেটা দেখা যায় বড় বড় শহরের চারো সাইড দিয়ে হচ্ছে অতিশ্রাদ দেওয়া থাকে সেটা হচ্ছে আমার তানজেনশিয়ালে হয়ে থাকে, ঠিক আছে। তো আমাদের ইন্ডিকেট করতেছে যে অতিশ্রাদা কলরে ব্যাট দে ব্লু দিয়ে হচ্ছে ইসরাদ এক্সমান প্রিন্সিপালে অথবা ইসরাদ এক্সমান সেকেন্ড আরিয়া, আর যখন নাকি কলরের বিয়াঙ্কো থাকবে সেক্ষেত্রে ইন্ডিকেট করতেছে কি ইসরাদা উরবানা, ন্যারো কলরের থাকলে সেক্ষেত্রে হচ্ছে আমাকে ইন্ডিকেট করতো যে ইসরাদা কমে হচ্ছে একটা জোনা ইন্ডাস্ট্রিয়ালে, মারনের ক্ষেত্রে ইন্ডিকেট করে তুরিস্তিকো, এবং জাল্লোর ক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে আমাদের সিগন্যালে টেম্পোরানে অর্থাৎ অস্থায়ী যে সিগন্যালেগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের চিন্তা করি কান্তির ইসরাদালে অথবা লাবরিং কোর্সোর যে সিগন্যালেগুলো। উগলেভাবে আবার আসতেছে যে প্রিয়া বিজদি ইনক্রচ উরবানো, সাদা কালার হওয়ার কারণে উরবানোর মধ্যে প্রিয়া বিজারে কথাছে, এবং দেখেন এখানে বলতেছে কন লিমিটাসিওনে দি ট্রানজিত পের আউটো কারো। এখন আমরা যদি এই সিগন্যালটার মধ্যে দেখি নর্মালভাবে যদি আমরা সোজা যাচ্ছি, সোজা যাওয়ার সময় হচ্ছে কি একটা সিগন্যালে পাচ্ছি, এবং এই সিগন্যালেরটার নাম কি মিস্টার রিপন বলেন পের ফাভরে।
এই সিগন্যালটা দিয়ে আমাকে কি ইন্ডিকেট করে থাকে? ডিভিএ তো ডিভিএ তো, এবং কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে যে 3,5 স্থানে দিলে আপনি অনুস্থিত আন্দারে দৃত্য 3,5 তনে না আন্দারে দিত, আমি ওটা পরে বলতেছি, কিন্তু এই সিগন্যালটা জাস্ট খালি সিগন্যালটা দিয়ে আমাকে কি ইন্ডিকেট করে? দিবে তো সিগন্যালে ঠিক আছে, তারপরে প্রেসক্রিপশন। ওকে সিগন্যাল দিয়ে প্রেসক্রিপশনে, কারণ সিগন্যাল দিয়ে হচ্ছে দিবে তো, কিন্তু ওর নিজস্ব নামটা কি, ওর নিজস্ব নাম বা ওকে কি, এই সিগন্যালটা দিয়ে হচ্ছে আমরা কি সিগনিফিকা পাই, আমাকে কি বলে, আমাকে বলে যে হচ্ছে ট্রানজিট ভিয়ে তা তো, অর্থাৎ ট্রানজিট করা নিষেধ আই ভিগুলো, ওই সকল ভিগুলি যারা হচ্ছে কি ত্রে ভিরগুলা চিনকে তনলাতা সুপিরিয়রে 3.5 টনের বেশি। কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে, ওই সকল ভিগুলির কথা বলে যাদেরকে চলাচল করতে নিষেধ করে, যে ওরা যদি 3.5 টনের বেশি হয়ে থাকে, যারা হচ্ছে আদিবিত আল ট্রান্সপোর্ট দি কজে, আদিবিত অর্থাৎ নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয় কি, ট্রান্সপোর্ট দি কজে, অর্থাৎ কোনো কিছু বহন করার কাজে, মালামাল বহন করার কাজে যে সকল ভিগুলিগুলো আছে, কমে আউতো কার্নো, কমে আমার চিন্তা করা হয় আউতো ট্রেনো, কমে আউতো আর্টিকুলাতি, এরা কি করে মালামাল বহন করে, এবং এদের ওজন যদি হচ্ছে আমার দেখা গেলো 3.5 টনের সুপিরিয়র হয়, তাহলে হচ্ছে সিগন্যালটা দিয়ে বলে হচ্ছে তাদের ট্রানজিট করা হচ্ছে নিষেধ। এখন এখানে যে উরবানের মধ্যে আমার ডিরেকশন দিছে, ইন্ডিকাশনে দিছে, এই ইন্ডিকাশনের মধ্যে হচ্ছে কি দেখেন, দৃঢ়ত্ব যাওয়ার ক্ষেত্রে, সোজা যাওয়ার ক্ষেত্রে হচ্ছে কি সিগন্যালটা বসায় দিছে, তার মানে আমাকে আগের থেকেই আমাকে বোঝাচ্ছে, 500 মিটার হইতে পারে বা 1,000 মিটার হইতে পারে বা যে কোনো মিটার পর আগের থেকে আমাকে বলতেছে তুমি যদি সোজা যেতে চাও তাহলে হচ্ছে কি ওই জায়গার মধ্যে একটা দিবিয়ত সিগন্যালে পাবা, এবং এই দিবিয়ত সিগন্যালের সিগনিফিকা কি, যে 3.5 টনের বেশি যদি হয় বিকুলির ওজন, এবং ওই বিকুইটা যদি হচ্ছে আর দিবিত আর ট্রান্সপোর্ট কজে, অর্থাৎ কোনো কিছু বহন করার কাজে ব্যবহৃত হয়, তাহলে হচ্ছে কি তার ট্রানজিট করা হচ্ছে নিষেধ, তার জন্য ওইখানে প্রবেশ করা হচ্ছে নিষেধ। তার মানে এখান দিয়ে আমার আউতো কারো, আউতো আর্টিকুলাতি, আউতো ট্রেনো, যেগুলো হচ্ছে ত্রেভিগুলো চিঙ্কু তার সুপিরিয়রে, তারা হচ্ছে কি দৃঢ়ত্ব দিতে পারবে না, তাদের জন্য অবশ্যই এই সিনিসরা ইসবল তারাই করতে হবে, ঠিক না? তো এই কারণে হচ্ছে আমার এই জিনিসটা হচ্ছে মনে রাখতে হবে। তো সিগন্যালে যদি আমি মনে রাখি, তার মানে সিগন্যালটা যেখানে আমার বসানো থাকবে ওইখান দিয়ে আমি বুঝতে পারবো যে ওকে এই সিগন্যালের কার্যকারিতা হচ্ছে, এফিসিয়েন্সি হচ্ছে এটা, তার মানে হচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় আমি এই কাজটা করতে পারবো না, বা এরা এরা হচ্ছে কি যে আমাদের ট্রানজিট করতে পারবে না। কমে আমি যদি চিন্তা করি দৃঢ়ত্ব যাওয়ার জন্য হচ্ছে কি আমি চেন্দ্র পাচ্ছি, আভেজানো শহর পাচ্ছি, তারপরেও হচ্ছে কি আমি পেস্কারা, যেটা হচ্ছে আমার সাজেকশন প্রিন্সিপালে অথবা সেকেন্ডারিয়ার মাধ্যমে হচ্ছে আমি পেস্কারা শহরে পৌঁছাইতে পারতেছি, ওকে। আর যদি আমি সিনিসরা ইসবল তারে করি, তাহলে হচ্ছে রোমা অথবা লাকুইলিয়া যে শহরগুলো আছে, ওই 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 ইন্ডিকাশনের যে আউতিস্রাদা আছে ওটা নিতে পারতেছিস। এছাড়াও আ 24, আ দিয়ে বোঝা হচ্ছে আউতিস্রাদা, আর 24 হচ্ছে নুমেরো, অর্থাৎ আ 24 যে নুমেরো যে আউতিস্রাদা আছে, সেই আউতিস্রাদা নুমেরোটা হচ্ছে বা ওই আউতিস্রাদা ইংগ্রেস করার জন্য যে পথটা, এটা হচ্ছে কি আমাকে সিনিসরা ইসবল তারে করলে আমি হচ্ছে রাজঞ্জরে অর্থাৎ পৌঁছাতে পারবো। তো এই কারণে মনে রাখতে হবে যে আমি যখন দৃঢ়ত্ব যাচ্ছি সেক্ষেত্রে 3.5 টনের বেশি যদি হয়, তাহলে হচ্ছে কি আমাকে, এবং আমি যদি মালামাল বহন করে থাকি কমে আদিবিত আল ট্রান্সপোর্ট কজে, তাহলে হচ্ছে কি আমাকে দৃঢ়ত্ব যাওয়ার ক্ষেত্রে ট্রানজিট করার অনুমোদন দেয় না। কমে 2 নম্বরটা হচ্ছে ইসিনাইরা ফিগুরা তো ভিয়েতা আলী আউতো কারি, অর্থাৎ ওই সকল আউতো কারি হচ্ছে কি ভিয়েতা নিষেধাজ্ঞা দিচ্ছে, দি মাসা আ পিয়েনো কারিকো সুপিরিয়রে ত্রে বিগুলো চিঙ্কিত, যাদের ওজন হচ্ছে কি 3.5 টনের বেশি বলছে, তাদের ক্ষেত্রে বলতেছে কন্টিনিউয়ার ইল দৃঢ়ত্ব পের রাজুঞ্জের ইল চেন্ত্র উরবানো। প্রথমে কিন্তু ভিয়েতা কথা বলে দিছে, অর্থাৎ যে সকল ভিহিকুল হচ্ছে 3.5 টনের বেশি মাসা, তাদের ওজন হচ্ছে 3.5 টনের বেশি কারিকো সহ, তারা হচ্ছে কি তাদের জন্য হচ্ছে নিষেধ, কোথায় নিষেধ, কন্টিনিউয়ারে ইল দৃঢ়ত্ব পের রাজুঞ্জের ইল চেন্ত্র উরবানো, অর্থাৎ চেন্ত্র উরবানো যাওয়ার জন্য, এই সেন্টারে যাওয়ার জন্য দৃঢ়ত্ব যাওয়ার ক্ষেত্রে তাদের জন্য হচ্ছে কি নিষেধাজ্ঞা দিয়ে দিছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র যেহেতু আউতকার নিষেধাজ্ঞা 3.5 টনের বেশি, যে সকল আউতকার হচ্ছে 3.5 টনের কম, অথবা অন্য সকল ভিকল কমে আমি চিন্তা করি আউতো বেত্তুরা, আউতো বুস, আউতো স্নোদাতি, আউতো কারাবান, এরা কি জন্য ব্যবহার করা হয়, এরা হচ্ছে আমাদের মানুষ পরিবহনের জন্য ব্যবহার করা হয়। তো ওরা যদি দেখা গেল যে 3.5 টন ক্যান 30 টনও হয়, তাহলেও কিন্তু হচ্ছে কি দৃঢ়ত্ব ইচ্ছা করলে যেতে পারবে। শুধুমাত্র এখানে আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে সিগন্যালটা দিয়ে যে আউতো কারো যারা হচ্ছে 3.5 টনের বেশি তারা হচ্ছে কি চলাচল করতে পারবে না, বা যারা হচ্ছে মালামাল বহন করে থাকে, কমে আউতো ট্রেনো, আউতো আর্টিকুলাতি, অথবা হচ্ছে আউতো কারো 3.5 টনের বেশি হলে তাদের জন্য হচ্ছে কি দৃঢ়ত্ব নন এ পসিবিলে প্রসিগুইরে।
তারা চেন্ট্রতের মধ্যে পৌঁছাইতে পারবে না, তাদেরকে অবশ্যই হচ্ছে কি সিনিস্ট্রা রাস্তা বা অন্য রাস্তা হচ্ছে নিতে হবে। ওকে, উগুয়ালে ভাবে এখন আসতেছে হচ্ছে কলরে, দেখেন পুরোটা কলরে হচ্ছে ব্লু, তার মানে আমাকে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে কি একটা ইসরাদা এক্সট্রা উরবানা। এখন এখানে কিন্তু আমাকে কখনোই ইন্ডিকেট করে এভাবে বলে নাই যে ইসরাদা এক্সট্রা প্রিন্সিপালে অথবা সেকেন্ডারিয়া, কারণ এই জায়গার মধ্যে একটা দুব্বি আমাদের সবসময় থেকে যায় যে আমি ইসরাদা এক্সট্রা প্রিন্সিপালে অর্থাৎ সেকেন্ডারিয়া চিনবো কীভাবে। দুইটার ক্ষেত্রে কলরে ব্লু হয়ে থাকে কাটলো রংটা কালারটা, কিন্তু আমি ইসরাদার যে কারাত্রিস থেকে ওর যে বৈশিষ্ট্য ওই রাস্তার মধ্যে যেই হচ্ছে কি আমি বুঝতে পারবো এটা কি ইসরাদ এক্সট্রা সেকেন্ডারিয়া নাকি হচ্ছে প্রিন্সিপালে। তারপরও আমাদের মনে রাখতে হবে যে দুইটা দিয়েই হচ্ছে কি একই কলরে দিয়ে হচ্ছে দুইটাকে বোঝানো হয়। কবে আমরা যদি দেখি এখানে বলছে যে প্রিয়া বি যদি ইনক্রচ এক্সট্রা উরবানো, একটা ইনক্রচ যে আছে তিন রাস্তার মোড় দেখেন যেটা হচ্ছে কি পাসাজো আর লিবেলো আছে হচ্ছে সুল রামো দেশো দেল ইনক্রচ। এই যে রামো কথাটা মানে হচ্ছে বোঝা হচ্ছে শাখা। এখানে যে ইসরাদ এক্সট্রা উরবানোর একটা প্রিয়া বিজারে করতেছে এবং এই সিগনালটা আমার কোথায় আছে এই সিগনালটা কিন্তু মনে রাখতে হবে, যেহেতু পুরোটা কলর হচ্ছে ব্লু এই কারণে এই সিগনালটা আমরা পেয়ে থাকবো হচ্ছে ইসরাদ এক্সট্রা উরবানোর মধ্যে, ঠিক আছে। এবং এখানে বলতেছে পাসাজো আর লিবেলো সুল রামো দেশ্র, এই যে ডান পাশে যে শাখাটা আছে রামো শাখাটা আছে এদিকে হচ্ছে কি একটা পাসাজো লিবেলো আছে সেটা সম্পর্কে ইন্ডিকেট করতেছে। এছাড়াও যদি আমরা দেখি আমরা যদি দেশটার দিকে হচ্ছে আমি প্রবেশ করি দেশটার দিকে যদি যাই তাহলে হচ্ছে কি পাসাজো লিবেলো পাবো, এবং এই পাসাজো লিবেলোটা কি সেন্সার বারিয়ারা সেমি বারিয়ারা নাকি বারিয়ারা? এই পাসাজো লিবেলোটা কি সেন্সার বারিয়ারা, যেটার মধ্যে হচ্ছে কি বারিয়ারা নেই, তো এটা আমার ইনক্রোচের মধ্যে হচ্ছে কি আমাকে আগের থেকে হচ্ছে জানাই দিচ্ছে যে আমি যদি দেশরায় যে শাখা রাস্তাটা আছে ওই রাস্তাটা নেই তাহলে হচ্ছে কি আমি ওখানে একটা পাসাজার লিবেলো পাবো যেটা হচ্ছে সেন্সার বারিয়ারা। এবং আমি যদি হচ্ছে সিনিসরা ইজবল তারে করি তাহলে হচ্ছে কি আমি হচ্ছে জোনা টুরিস্টিকো পাবো, ঠিক আছে। ক্রমে নুরাগে স্পেরেন্সা যে শহরটা আছে এই যেটা হচ্ছে একটা টুরিস্ট এরিয়া এই এরিয়াটা পাবো, আর যদি আমি দৃঢ় যাই তাহলে হচ্ছে কি পোর্তো তোরেস যে লোকালিটিটা আছে ওইটার মধ্যে হচ্ছে কি আমি রাজুঞ্জেরে করতে পারি। তো আমার প্রত্যেকটা সিগন্যালে আমি যদি চিন্তা করি কলরটা যদি আমি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে এই সিগন্যালটা কোথায় আছে। দ্বিতীয়ত প্রত্যেকটা যে ডিরেকশন দিয়ে আছে ওই ডিরেকশনগুলোর মধ্যে আমাদের যে সিগন্যালেগুলো দিয়ে আছে সিগন্যালেগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আমাকে কী সম্পর্কে জানাচ্ছে। কমে এখানে দেশরা ইজবল তারে করার ক্ষেত্রে আমাকে আগের থেকে হচ্ছে প্রেয়ার বিজারে করে দিচ্ছে, কমে পেরিকোলো সিগন্যাল দিয়ে আমাকে আবিজারে করে দিচ্ছে যে এখানে হচ্ছে কি আমি পাসাজো লিবেলো সেন্সার বারিয়ারে পাবো, তার মানে হচ্ছে কি আমি যেন একটু আটেনশনে হই। বা এখানে অন্য সিগন্যাল যদি থাকতে পারতো কমে ওই যে পেরিকোলো সিগন্যালের ইনচেন্দিও আমাকে আগে থেকে জানাই দিতেছে যে দেশটায় তুমি যদি যাও তাহলে ওই জায়গার মধ্যে হচ্ছে কি বস্কো আছে ফরেস্টে আছে ওইখানে আগুন ধরার সম্ভাবনা থাকতে পারে, ঠিক আছে। সো তুমি আটেনশনে হও। তো এভাবে হচ্ছে আমাদের কিন্তু সিগন্যালে ইন্ডিকেটগুলো হচ্ছে করে থাকে, ঠিক আছে, সিগন্যালগুলো হচ্ছে ইন্ডিকেট করে থাকে। পই দেখেন আমাদের আসতেছে হচ্ছে প্রিয়া বিজো দি দিরামাসিওনে আউতিস্রা দালে, এবং হচ্ছে পুরাটার কলরে হচ্ছে কি ব্যাট দে, এই কারণে আমাকে ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে একটা আউতিস্রাদা, এটা হচ্ছে একটা আউতিস্রাদা। এবং আউতিস্রাদার মধ্যে আমাকে আগের থেকে হচ্ছে প্রিয়া বিজারে করে দিচ্ছে যে আমি কোন দৃশ্যনে নিলে কোন কোর্সিয়াটা নিলে বা কোন ডিরেকশনে হচ্ছে যদি যাই তাহলে হচ্ছে কোন লোকালিটির মধ্যে হচ্ছে পৌঁছাইতে পারবো। কম এখানে বলতেছে আউতিস্রাদার মধ্যে আমাকে ইন্ডিকেট করা থাকে যে এই সিগন্যাল দিয়ে যে আমি যদি হচ্ছে সোজা যাই তাহলে হচ্ছে কি বলোনিয়া পাবো, এবং বলোনিয়া যদি আমি পৌঁছাইতে চাই সেক্ষেত্রে আউতিস্রাদার যে নুমেরো আছে কমে আউত আ দিয়ে যখন নাকি হচ্ছে আমাদের কলরে ব্যাধে থাকে তো আমাদের ইন্ডিকেট করে কি যে কমে আউতিস্রাদা, যে আমরা যদি হচ্ছে সোজা যাই তাহলে হচ্ছে কি বলোনিয়া অথবা হচ্ছে এই বলোনিয়া রাজঞ্জরে করার জন্য আমাকে হচ্ছে কি আহত ইসরাদা যে নুমেরো আছে কমে আহত ইসরাদা নুমেরো উনো এটা হচ্ছে কি গ্রহণ করতে হবে, তাহলে হচ্ছে আমি ওই জায়গায় বলোনিয়া যে লোকালিটি আছে ওখানে হচ্ছে পৌঁছাতে পারবো। আমি যদি সিনিস্রা ইজবোলতারে করি বা সিনিস্রা যে দৃশ্যনে আছে সরি ইজবোলতারে হবে না এখানে দৃশ্যনে অর্থাৎ সিনিস্রা যে দৃশ্যনে আছে ওইটা যদি নেই তাহলে এয়ারপোর্ট তো যে লিনাতে আছে ওইখানে হচ্ছে কি আমি পৌঁছাইতে পারবো এটা সম্পর্কে হচ্ছে জানা। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা অনেক সময় দেখি আমাদের কুইজের মধ্যে লেখা থাকে ইসবিংকোলো, এই যে ইসবিংকোলো কথাটা দেখেন বসে এই সিনিয়রাফি গুড়া তো প্রিয়া বিজন ইসবিংকোলো আউত ইসরাদ আলে, ইসবিংকোলো কথাটা কি যে যেখানে হচ্ছে দেখা যায় হচ্ছে একটা রাস্তা থেকে দুইটা রাস্তা হচ্ছে বের হয়ে গেছে বা একটা জায়গা থেকে হচ্ছে দেখা গেল যে দুইটা রাস্তা তিনটা চারটা রাস্তা হচ্ছে মিলন হচ্ছে,
একটা মাথা থেকে অনেকগুলো রাস্তা বেরোচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইস্বিঙ্খল। কারণ আওতিস্রোতার মধ্যে আমরা যদি দেখি যে আমাদের দেখা যায় আওতিস্রোতার কারাচিতে থাকে, কারাচিতার মধ্যে হচ্ছে কি আমি আইসা কোর্সিয়া দিয়ে আচেলারসিয়া দিয়ে আইসা হচ্ছে প্রবেশ করি, তার মানে হচ্ছে কি এখানে দুইটা রাস্তা আইসা হচ্ছে একসাথে আইসা ক্রস করতেছে বা মিলন হচ্ছে, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে আমাদের ইস্বিঙ্খল। ওকে, তো এই কারণে এখানে 1 নম্বর কুইজে বলতেছে যে সিনাইরা ফিগুরা তো প্রিয়া বিজো অনু ইস্বিঙ্খল অতিস্রাদার, অর্থাৎ অতিস্রাদার যেখান থেকে একটা পয়েন্ট থেকে যখন নাকি একাধিক রাস্তা বের হয়ে যাচ্ছে এবং একাধিক হচ্ছে ডিরেকশন দিচ্ছে, ওই ডিরেকশন সম্পর্কে হচ্ছে কি আমাকে ইন্ডিকেট করতেছে, আমাকে বলতেছে যে নির্দিষ্ট যে ডেস্টিনেশনে অর্থাৎ ডেস্টিনেশন যদি আমি নিতে চাই কোন দিকে গেলে কোন ডিরেকশনটা হচ্ছে আমি নিতে পারবো। কমে 2 নম্বর বলতেছে সিনাইরা ফিগুরা তো প্রিয়া বিজো দোভে ডিটারমিনাতে ডেস্টিনেশন, অর্থাৎ ডিটারমাইন নির্দিষ্ট যে ডেস্টিনেশনগুলো আছে ওগুলো যাওয়ার জন্য আমি কোন ডিরেকশনটা নিব সেটা সম্পর্কে হচ্ছে কি আমাকে প্রিয়া বিজারে করতেছে, অর্থাৎ আগের থেকে হচ্ছে জানাচ্ছে। পই আবার দেখেন গুয়ালে ভাবে বলতেছে যে প্রিয়া বিজো দিদিরামাসিয়নে উর্বানো, আমার যে শহর আছে যে উর্বানো চ্যান্তচিত্তা ঠিক আছে এটার সম্পর্কে হচ্ছে জানাচ্ছে। কমে আমি যদি দৃত্ব যাই তাহলে হচ্ছে কি মিলানো অথবা দেশরা যাই তাহলে হচ্ছে চ্যান্তচিত্তা পাবো, এবং এই ক্ষেত্রে যেহেতু পুরোটা হচ্ছে কলরে বিয়াঙ্কো তার কারণে কিন্তু উর্বানো হচ্ছে আমাকে ইন্ডিকেট করতেছে। এবং এখানে দেখেন একটা জিনিস বলতেছে যে প্রিয়া বিজো দিদিরামাসিয়নে উর্বানো, আমাদের যে উর্বানের ভিতরে যে ডিরেকশনগুলো যে ডিটারমাইন ডিটারমিনাতো যে দৃশ্যনে ডেস্টিনেশনে কোন জোনা দিয়ে গেলে কোথায় পৌঁছাতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে কি আমাকে জানাচ্ছে ঠিক আছে। এবং পরবর্তীতে আসতেছি বলতেছে সেইনারে দি প্রেসক্রিপশনে, কমে আমাকে আগের থেকে হচ্ছে প্রেসক্রাইব দিচ্ছে নির্দেশনা করতেছে যে প্রেসেলিশনে উর্বানা সুইসাদা আর ত্রে কোর্সিয়ে, আমার এখানে যে ছবিটা এটা কিন্তু হচ্ছে কি ত্রে কোর্সিয়ে একদিকে যাওয়ার জন্য হচ্ছে 3টা কোর্সিয়া, তার মানে আমার পাশে যে কার্যতারা আছে কার্যতারা হচ্ছে 3টা কোর্সিয়া, এবং এই 3টা কোর্সিয়ার মধ্যে যে কোন কোর্সিয়ার মধ্যে আমি যদি থাকি বা কোন কোর্সিয়াটার মধ্যে যদি আমি প্রশ্নে ঘুরে করি অর্থাৎ অগ্রসর হই তাহলে কোন ডেস্টিনেশনের মধ্যে পৌঁছাতে পারবো সেটা সম্পর্কে হচ্ছে আমাকে জানাচ্ছে। এবং এই কারণে আমাকে বলতেছে যে প্রেস সিলিসিয়নে উর্বানা, সিলিসিয়নে মানে হচ্ছে সিলেকশন আর প্রে মানে হচ্ছে আগের থেকে, অর্থাৎ আগের থেকে হচ্ছে কি সিলেকশন করার জন্য উর্বানা রাস্তার মধ্যে যেটা হচ্ছে সুইসাদা আত্রে কোর্সিয়ে যে 3টা কোর্সিয়া। কীভাবে বুঝলাম 3টা কোর্সিয়া, কারণ এই যেখানে যে আমার স্ট্রিচের ডিসকন্টিনিউ দিয়ে আছে স্ট্রিচে স্ট্রিচের ডিসকন্টিনিউ দিয়ে হচ্ছে কি অনি কোর্সিয়াটাকে হচ্ছে ডেলিমিটার করে দিচ্ছে নির্দিষ্ট করে দিচ্ছে যে আমার ডান পাশে হচ্ছে একটা কোর্সিয়া এখান থেকে এতটুকু, তারপর চেন্ট্রালে হচ্ছে একটা কোর্সিয়া এবং হচ্ছে সিনিস্ট্রার মধ্যে হচ্ছে একটা কোর্সিয়া। তো এই কারণে কিন্তু একটা জিনিস আমরা শিখতে পারি এখান থেকে, এই যে আমার যে স্ট্রিচের ডিসকন্টিনিউয়া কাজ কি 2টা কাজ ঠিক আছে। একটা হচ্ছে আমার দেখা যায় যদি চিন্তা করলাম এখান থেকে এতটুকু হচ্ছে একটা কারের যাতা ওনা কারের যাতা, সেক্ষেত্রে কিন্তু আমার এই মধ্যে যে স্ট্রিচের ডিসকন্টিনিউয়া এই স্ট্রিচের ডিসকন্টিনিউয়া দিয়ে হচ্ছে কি আমার সেন্সটাকে হচ্ছে ডিভিডারে করা হয়, অর্থাৎ বলে এই কোর্সিয়াটা হচ্ছে যাওয়ার জন্য এই কোর্সিয়াটা হচ্ছে আসার জন্য, তার মানে ডিসকন্টিনিউয়ার কাজ হচ্ছে কি আমার যেই দিক আছে সেন্সও আছে একটা কার্যতার মধ্যে, ওই কার্যতার মধ্যে দিকগুলোকে নির্ণয় করার জন্য হচ্ছে কি সে সাহায্য করে থাকে ইন্ডিকেট করে থাকে যে কোন কোর্সিয়াটা হচ্ছে যাওয়ার জন্য বা ওইখানে আবার কোন কোর্সিয়াটা হচ্ছে আসার জন্য। এছাড়াও যদি আমার সেন্স অর্থাৎ আমার দিকে যাওয়ার জন্য যদি একাধিক কোর্সিয়া থাকে সেক্ষেত্রে এই স্ত্রীষে ডিসকন্টিনিউয়া দিয়ে হচ্ছে কি প্রত্যেকটা কোর্সিয়া থাকে হচ্ছে ডেলিমিটারে করা হয়, অর্থাৎ সীমিত করে দেয় যে কতটুকু জায়গা থেকে কতটুকু জায়গা হচ্ছে একটা কোর্সিয়া সেটা সম্পর্কে বলে, যেন আমি হচ্ছে কি অন্য পাশের কোর্সিয়ায় না চলে যাই বা অন্য পাশের গাড়ির সাথে যেন ধাক্কা না খাই, এই জন্য হচ্ছে কি প্রত্যেকটা কোর্সিয়া হচ্ছে আমাকে ডেলিমিটার করে দিচ্ছে যে আমি যেন আমার কোর্সিয়ার মধ্যে থেকে হচ্ছে কি বিভিন্ন ডিরেকশনে যেতে পারি। তো এখানে যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে দেশরা কোর্সিয়া যদি আমি নেই তাহলে হচ্ছে কি আমি চেন্তচিত্তা অথবা হচ্ছে বিয়া চিন্তিয়ার মধ্যে পৌঁছাতে পারবো, আর যদি চেন্ট্রালে যে কোর্সিয়াটা আছে সেটা যদি আমি নেই তাহলে হচ্ছে যে টার্মিনিল্লো কলোরেটা দেখেন এই কার্তেলোটার কলোরে হচ্ছে আমাদের কি মারণে, এবং মারণে দিয়ে আমাকে ইন্ডিকেট করে জোনা ইন্ডাস্ট্রিয়ালে ঠিক আছে বা জোনা টুরিস্টিকে, সরি এই টার্মিনেল্লো দিয়ে হচ্ছে মারণে কলোরে আছে যেটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে জোনা টুরিস্টিকে ঠিক আছে বা হিস্টোরিক্যালে ঠিক আছে যে হিস্টোরিক্যাল ঐতিহাসিক কোনো জায়গা সেটা সম্পর্কে ইন্ডিকেট করতেছে। পই আছে হচ্ছে সালারিয়া, এই এই জোনার মধ্যে হচ্ছে কি আমি যে চেন্ট্রালে কোর্সিয়াটা নেই তাহলে হচ্ছে পোষাইতে পারবো, এবং সিনিস্ট্রা কোর্সার ক্ষেত্রে বিয়ালে মারাইনি এবং টেননি যাওয়ার জন্য হচ্ছে কি আমাকে সিনিস্ট্রা কোর্সিয়াটা হচ্ছে নেওয়ার জন্য বা সিলেকশনারে অর্থাৎ সিলেক্ট করার জন্য চুজ করার জন্য আমাকে হচ্ছে বলে থাকে যে আমি যদি সিনিস্ট্রা কোর্সিয়াটা নেই তাহলে হচ্ছে ওই জোনার মধ্যে যেতে পারো। এখন আমাদের প্রত্যেকটা
এরকম যখন নাকি উরবানার মধ্যে ইনক্রোচ থাকে, যেখানে হচ্ছে আমরা দেখা যায় যে কোর্সিয়া একাধিক থাকে এবং ওইখানে হচ্ছে জোনা ইন্ডিকেট করা থাকে, আমাদের ফার্স্টে কিন্তু যখন আমরা এই জোনাটার মধ্যে সিলেকশন করতেছি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমাদের পাশে ডিসকন্টিনিউ থাকে। কারণ আমরা যখনই হচ্ছে ডিসকন্টিনিউ থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি এক্সাম্পল হিসেবে এখান দিয়ে যাচ্ছিলেন, চিন্তা করছেন যে ভিয়া ছিনতিয়া যাবেন, পরবর্তীতে আপনি কাম্বিয়ার করছেন ইতিয়া, যে না আমি হচ্ছে তেরমি নিল্লো এই শহরটা যাব, সেক্ষেত্রে হচ্ছে কি অবশ্যই আপনাকে স্পষ্টার হইতে হবে এই সেন্ট্রালের কোর্সিয়ার মধ্যে। তো যতক্ষণ পর্যন্ত হচ্ছে আমাদের ডিসকন্টিনিউ আছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে কি আমি কোর্সিয়াটা কাম্বিয়ারে করতে পারবো, ঠিক আছে? আমার ডেস্টিনেশনে কাম্বিয়ারে করলে কোর্সিয়াটা কাম্বিয়ারে করতে হবে। কিন্তু একটু সামনে যাওয়ার পরে যখন নাকি হচ্ছে আমাদের পুরোপুরি স্ট্রিসে কন্টিনিউ হয়ে যায়, তখন কিন্তু হচ্ছে কি আমি আর কাম্বিয়ারে করতে পারবো না, ঠিক আছে? যখনই আমার পাশে কন্টিনিউ চলে আসবে তখন কিন্তু আমি আর কাম্বিয়ার করতে পারি না। যখন ডিসকন্টিনিউ আসে সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে কাম্বিয়ার করার অনুমোদন দিয়ে থাকে, কন্টিনিউ থাকলে আর তখন আর দেয় না। তো এই কারণে আমার মনে রাখতে হবে যে আমার যেই যখন নাকি ডিসকন্টিনিউ থাকে সেই জোনাটাকে বলা হয় হচ্ছে প্রে সেলিসিয়নে, আর যখন নাকি কন্টিনিউ এসে পড়ে সেটা বলে কি জোনা সেলিসিয়না, অর্থাৎ অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি, এখন আর সম্ভব না। আমি যদি এই দাগের ভিতরে ঢুকে যাই, পাশে যেটা হচ্ছে কন্টিনিউ আছে, তখন আমি ঢুকে গেলাম, তখন আমাকে আমি চেন্দ্রতে না যেতে চাইলেও চেন্দ্রতে যেতেই হবে। আমি তখন আর আমার কোর্সে কাম্বিয়ারে করে এই যে সালারিয়া অথবা টেনি এই শহরগুলোতে যাব কোনোভাবেই সম্ভব না। কিন্তু যদি ডিসকন্টিনিউ থাকতো, সি আমি ইচ্ছা করলে হচ্ছে কি কাম্বিয়ারে করার অনুমোদন দিয়ে থাকে, আমাকে দিয়ে থাকে। দুই নাম্বার দেখি, বসে সিনিয়র ফিগুরা তো নেলা ইসরাদে উরবানে, এই যে সিঙ্গেলটা যেটা হচ্ছে কি সাদা উর্বানার সম্মুখে থাকে এবং সে আ পিউ কোর্সিয়ে, যেখানে নাকি হচ্ছে কি অনেকগুলো কোর্সি আছে, কনসেন্ট অর্থাৎ অনুমোদন দেয় দি ইমেতেরসি। এই যে ইমেতেরসি বা ইমেতেরে, এটার মানে হচ্ছে বোঝানো হচ্ছে প্রবেশ করা, ঠিক আছে? মেত্তেরে মানে হচ্ছে রাখা, আর ইমেত্তেরে বলতে বোঝা হচ্ছে আপনার ভেহিকলকে ইসরাদা বা আপনার যে ডেস্টিনেশনে আছে এটার মধ্যে রাখা, অর্থাৎ আপনি চিন্তা করতে পারেন যে প্রবেশ করানো, অর্থাৎ আমার যে বিভিন্ন ধরনের কোর্সিয়া আছে বা আমার যে মেইন রাস্তা আছে, মেইন রাস্তার মধ্যে যখন নাকি আমি প্রবেশ করতেছি রাস্তার ডান থেকে আস্তে আস্তে ইন্ডিকেটর দিয়ে, সেটা হচ্ছে কি আমি ইমেত্তেরে করতেছি, অর্থাৎ আমার নিজেকে হচ্ছে কি আমি ওই রাস্তার ভিতরে মেত্তেরে করতেছি, রাখতেছি। তো আমাদের এই ইসরাদা উরবানোর মধ্যে যে কোর্সিয়াগুলো আছে, পিউ কোর্সিয়াগুলো আছে, এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে কি আমাকে অনুমোদন দেয় যে ইমেত্তেরে করার জন্য নেলে কোর্সিয়া দি কানালিজাসিয়নে। কোর্সিয়া দি কানালিজাসিয়ন আমরা প্রথমে দিকে পাইছিলাম যে প্রত্যেকটা যে যে কোর্সিয়া আছে যেগুলো হচ্ছে বিভিন্ন জোনার মধ্যে বিভিন্ন লোকালিতার মধ্যে ইন্ডিকেট করে দেয় যে তুমি যদি দেশরা কোর্সিয়া নাও তাহলে হচ্ছে মিলানো যেতে পারবে, বা এখানে ক্ষেত্রে যদি আমি বলি যে আমরা যদি হচ্ছে দেশরা কোর্সিয়াটা নেই তাহলে চ্যান্ত চিতা অথবা বিয়া ছিনতে যেতে পারবো, যদি দৃত্ব যাই তাহলে হচ্ছে সালারি অথবা তেরমিনিল্লো যে শহরগুলো আছে ওগুলোর মধ্যে যেতে পারবো। এভাবে যে প্রত্যেকটা ক্যানেল আকারে অর্থাৎ খাল খাল আকারে নির্দিষ্ট করে দিচ্ছে প্রত্যেকটা কোর্সিয়াটাকে, এগুলাকে কিন্তু বলা হয় হচ্ছে কোর্সিয়াদি কানালিজাসিয়নে, অর্থাৎ ক্যানেল করে দিচ্ছে সে প্রত্যেকটা শাখা প্রশাখা খালের ক্ষেত্রে, বলতেছে যে এই 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 কোর্সিয়া নিলে হচ্ছে এই জোনা যেতে পারবো, ওই কোর্সিয়া নিলে হচ্ছে ওই জোনা যেতে পারবো, এইগুলোকে কিন্তু বলা হয় হচ্ছে কি আমাদের কোর্সিয়া দি কানালিজাসিয়নে। তো আমাদের এই যে এখানে যে কোর্সিয়া দি কানালিজাসিয়নে তিনটা আছে, এই তিনটার মধ্যে যেহেতু ডিসকন্টিনিউ আছে সেক্ষেত্রে হচ্ছে কি আমি কিন্তু ইচ্ছা করলেই সিলেক্ট করতে পারি বা আমাকে অনুমোদন দেয় কোর্সিয়া কাম্বিয়ারে করে কি বিভিন্ন ডিরেকশনে যাওয়ার জন্য, ঠিক আছে, যাওয়ার জন্য। কবে আমরা যদি দেখি ছবির ক্ষেত্র দেখেন, এখানে কিন্তু কোনো প্রকার হচ্ছে আমাদের যে কোনো কোর্সিয়ার নাম লেখা নাই, ঠিক আছে? হয়তো এখানে কোনো জায়গায় এই প্রেয়ার বিজোর মধ্যে দেওয়া ছিল যে আমি যদি দৃঢ় যাই তাহলে হচ্ছে এই জোনা, যদি সেন্ট্রালে কোর্সিয়াটা নেই তাহলে হচ্ছে ওই জোনা, বা এই সিনিস্টার কোর্সিয়াটা নেই তাহলে হচ্ছে ওই জোনা যেতে পারবো। পরবর্তী যায় কিন্তু হচ্ছে কি আবার ফ্রেচা দিয়ে, এবং এখানে দেখেন যে আমরা যদি ফোকাস করি একটু জুম করে তাহলে হচ্ছে এখানে দেখেন স্ট্রিসে কন্টিনিউ দেওয়া আছে, এবং যখন নাকি আমার ডিসকন্টিনিউ আছে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে কি আমি কাম্বিয়ারে করতে পারতেছি, কিন্তু যখন আমি কন্টিনিউর মধ্যে এসে পড়ছি তখন কিন্তু হচ্ছে কি আমাকে আর কাম্বিয়ারে করার অনুমোদন দেয় না। আমাদের অনেক সময় কুইজে আসে যে আমি সিলিসিয়ানা তো জোনার মধ্যে এন্ট্রারে করে ফেলছি, ঠিক আছে, অলরেডি হচ্ছে আমার পাশে যখন কন্টিনিউ আছে তখন ওই জোনার মধ্যে আমি প্রবেশ করে ফেলছি, এখন আমাকে বলে কি যে আমি ইচ্ছা করলে হচ্ছে কি ফেরমারে করে অন্য সবাইকে প্রেসিডেন্সিয়া দিয়ে তারপর হচ্ছে কোর্সিয়া কাম্বিয়ারে করতে পারবো, ইচ্ছা করলে মধ্যের কোর্সিয়া আছে সেন্ট্রালের কোর্সিয়া আছে আমি দেশরা কোর্সিয়া চলে যেতে পারবো না। আমি যখন নাকি জোনা সিলিসিয়নাত, অর্থাৎ যেই জোনাটা অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি, যেই কোর্সিয়াটা আমি সিলেক্ট করে ফেলছি, আমি আমার যখন প্রবেশ করে ফেলছি কোর্সিয়ার ভিতরে এবং আমার পাশে যখন হচ্ছে কন্টিনিউ আছে স্ট্রিসা, সেক্ষেত্রে হচ্ছে কি আমাকে আর নন সিপো কাম্বিয়ারে কোর্সিয়া,
non si può cambiare destinazione, destinazione cambiare করতে হয় না, আমি যদি ভুল করে থাকি তাহলে ভুলের মাশুল হিসাবে কি আমাকে সোজাই যেতে হবে, কিছু করার নাই। আবার আমি যখন নাকি হচ্ছে এই যে ডিসকন্টিনিউ আছে, যেখানে ডিসকন্টিনিউ যেখানে আছে সেখানে ইচ্ছা করলে আমি কি করতে পারি, কোর্সিয়াগুলো হচ্ছে কি কাম্পেয়ার করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই, ঠিক আছে, কোর্সিয়া কাম্পেয়ার করতে পারি, কোনো প্রকার সমস্যা নেই। তো এখানে আমরা যদি দেখি এই ফ্রেকচার, এখানে আমরা যদি দেখি যে বলতেছে কি যে আমরা যদি জুম করি তাহলে এখানে দেখেন যে দেশরা যেই কোর্সিয়াটা আছে, দেশরার কোর্সিয়াটা দিয়ে হচ্ছে আমি দুইটা ডিরেকশনে যেতে পারতেছি, এক দৃঢ়ত্ব অথবা হচ্ছে কি দেশরা ইজবলতারে করতে পারতেছি। সেন্ট্রালের কোর্সিয়াটা দেওয়া হচ্ছে কি শুধুমাত্র হচ্ছে দৃঢ়ত্ব যাওয়ার জন্য আমাকে অনুমোদন দেওয়া থাকে, আর সিনিস্টার কোর্সিয়াটা, এই যে সিনিস্টার যে কোর্সিয়াটা আছে এটা দিয়ে হচ্ছে কি আমাকে দৃঢ়ত্ব এবং হচ্ছে কি সিনিস্টার ইজবলতারে করার জন্য হচ্ছে অনুমোদন দেয়। এখন যেই কোর্সিয়াটার মধ্যে যেই ডেস্টিনেশনের ফ্রেকচার দিয়ে আছে আমাকে কিন্তু ওই ডেস্টিনেশনে যাওয়ার জন্য হচ্ছে কি অনুমোদন দিয়ে থাকে, এর থেকে বেশি অনুমোদন দেয় না। তার মানে আমি চিন্তা করতে পারি না যে আমি দেশটার কোর্সিয়ার ক্ষেত্রে দেশটার কোর্সের মধ্যে এন্ট্রারে করে সিনিস্টার মধ্যে ইজবলতারে করে চলে যাব, সেই কিন্তু অনুমোদন দেয় না, বা সিনিস্টার কোর্সিয়ার মধ্যে এন্ট্রারে করে আমি দেশটা ইজবলতারে করব সেই অনুমতি দেয় না, কখনোই না, এ বিয়ে তা তো অর্থাৎ কি নিষিদ্ধ, কোনোভাবে সম্ভব নয়। ওকে, এরপরে আসি উগুয়ালেভাবে, দেখেন যে কলরে হচ্ছে কি আমাদের ব্লু দিয়ে আছে, তার মানে আমাকে ইন্ডিকেট করতেছে প্রে সিলেকশনে এক্সট্রা উরবানা, অর্থাৎ যেটা হচ্ছে উরবানার বাইরে, সেটা হতে পারে ইসরাদা এক্সট্রা সেকেন্ডারিয়া, হতে পারে ইসরাদা এক্সট্রা প্রিন্সিপালে, কারো আমাকে বলছে কি সু ইসরাদা আর দুয়ে কোর্সিয়ে, এখানে দুইটা কোর্সিয়া আছে, কমে এই যে দেশটা একটা কোর্সিয়া এবং সিনিসটা একটা কোর্সিয়া, এবং এই সিরিজের ডিসকন্টিনিউ কাজটা কি সে হচ্ছে প্রত্যেকটা কোর্সিয়াকে ডেলিমিটার করে দিল, অর্থাৎ সীমিত করে দিল যে এখান থেকে এত পর্যন্ত হচ্ছে কি একটা কোর্সিয়া, ঠিক আছে। এবং এছাড়াও এই ডিসকন্টিনিউ কোর্সিয়া দিয়ে হচ্ছে আমাকে ইন্ডিকেট করে যে আমি ইচ্ছা করলে কি করতে পারি, আমি কোর্সিয়া কাম্বিয়ারে করে বাড়িয়ে দিয়েছিলাম, অর্থাৎ বিভিন্ন ডিরেকশন যেতে পারি, কিন্তু যখনই কন্টিনিউ আসে পড়তেছে তখন আমাকে আর কোর্সিয়া কাম্বিয়ারে করার অনুমোদন দেয় না। তো আমাকে হচ্ছে এখানে ইন্ডিকেট করতেছে দেশটার কোর্সিয়া যদি আমি নেই তাহলে হচ্ছে কি পেস্কারা যে লোকালিটি আছে ওখানে হচ্ছে রাজুন জেরে অর্থাৎ পৌঁছাতে পারবো, আর যদি আমি সিনিস্টার কোর্সিয়া নেই সেক্ষেত্রে বাড়ি যে লোকালিটি আছে ওইখানে হচ্ছে আমি যেতে পারবো। এখন আপনারা সামনেই দেখবেন এই আমাদের অনেক কুইজ আসবে, আমরা অনেক সময় পাবো, আমি হচ্ছে কোনো কারণে এই পেস্কারার যেই কোর্সিয়াটা আছে এটার মধ্যে নিলাম, ঠিক আছে, যে আমি হচ্ছে পেস্কারা হচ্ছে যেতে চাই, এবং এগুলো হচ্ছে কি কোর্সিয়া কিন্তু হচ্ছে স্পেশালিস্ট জাত বা কানালিস্ট জাত। এখন আমি যদি এখানে হচ্ছে 60 বেলোচিতা হচ্ছে আমি যাচ্ছি, আমার বেলোচিতা হচ্ছে 60 বা সেসান্তা, আর আরেকজন হচ্ছে আপনাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে বাড়ি শহরে যেতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে হচ্ছে কি সে হচ্ছে 50 বেলোচিতায় হচ্ছে যাচ্ছেন, তো সেক্ষেত্রে আমাদের অনেক সময় আসে যে বলে আমরা যখন নাকি হচ্ছে কোনো প্রকার কোর্সিয়া কানালিজাসিয়নে যেখানে আছে, যেখানে নাকি কোর্সিয়া যদি কানালিজাসিয়নে আসে সেক্ষেত্রে যখন নাকি আমি যাচ্ছি আমাকে অনেক সময় বলে যে আমি হচ্ছে কি সিনিস্টার কোর্সিয়া থেকে দেশরার কোর্সিয়ার মধ্যে সুপিরিয়রে বেলোচিতা অর্থাৎ বেশি বেলোচিতায় যেতে পারবো না। তো আমার মনে রাখতে হবে যেখানে হচ্ছে আমার কোর্সিয়া দি কানালিজাসিয়নে আছে, অর্থাৎ দুইটা কোর্সিয়া বা তিনটা বা 10টা কোর্সিয়া, প্রত্যেকটা কোর্সিয়া প্রত্যেকটা ডিরেকশনে কথা বলতেছে, প্রত্যেকটা লোকালিতার কথা বলতেছে, সেক্ষেত্রে কিন্তু কে কোন কোর্সিয়ায় কত বেলোচিতা যাবে নন চেন্ট্রা নিয়ে আনতে, কেউ ইচ্ছা করলে একদম কমেও যেতে পারে, কেউ ইচ্ছা করলে বেশিও যেতে পারে, কারণ আমরা অনেক সময় মাথার মধ্যে একটা ধারণা নিয়ে নেই যে আমাদের এই দেশটার কোর্সিয়াটা অর্থাৎ ডান পাশের কোর্সিয়াটার মধ্যে হচ্ছে আমাকে রালেন্তা মেনতে যাওয়ার জন্য, কারণ আপনাদের অনেকেই বলে থাকে যে দেশটার কোর্সিয়ার মধ্যে তুমি হচ্ছে কি আস্তে আস্তে যাবা, না আমাকে বলে এভাবে যে আমার যখন নাকি আমার সেন্সর দিকে অর্থাৎ আমার দিকে যাওয়ার জন্য যখন নাকি একের অধিক কোর্সিয়া থাকে সেক্ষেত্রে দেশরা কোর্সিয়াটা হচ্ছে পিউ লিভেরা অর্থাৎ যত বেশি ফ্রি অবস্থায় চলাচল করার জন্য। এখন আপনি এখানে ইচ্ছা করলে কোনো প্রকার হচ্ছে গাড়ি নেই, ঠিক আছে, এখানে যে দুইটা কোর্সিয়া আছে এই দুইটা কোর্সিয়ার মধ্যে আপনার এই কোর্সিয়াটার মধ্যে হচ্ছে কোনো প্রকার গাড়ি নেই, ফ্রি আছে, লিভেরও আছে সামনে, আপনি কিন্তু ইচ্ছা করলে 100 যেতে পারবেন, ইচ্ছা করলে 50 যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই সিনিস্টার কোর্সিয়াটা ব্যবহার করতে হবে নর্মালভাবে সাধারণভাবে হচ্ছে কি সর পাসার অর্থাৎ ওভারটেক করার জন্য। তো এই কারণে আমরা কখনোই চিন্তা করতে পারি না যে দেশরা কোর্সিয়ার মধ্যে হচ্ছে আমি ধীরে ধীরে যাওয়ার জন্য কচ্ছপের মতো, ঠিক আছে। সো এক্ষেত্রে আমি এই কথা চিন্তা করতে পারি না, আমাকে চিন্তা করতে হবে দেশরা কোর্সিয়া হচ্ছে সাধারণভাবে চলাচল করার জন্য পিউ লিভের অর্থাৎ যতটুকু পারে ফ্রিভাবে চলাচল করার জন্য, এখন সেই ক্ষেত্রে আমার ব্যালোচিতা যত ইচ্ছা তত হইতে পারে,
অনেকে বলে থাকে যে অতিশ্রা আদায় আমাদের লিমিটে মাসিমুদি বেলোচিতা, অর্থাৎ সর্বোচ্চ বেলোচিতা বলে সকল আমার গাড়ির ক্ষেত্রে যে চেন্দ্র ত্রেন্তা, সেক্ষেত্রে দেশরা কোর্সিয়ার মধ্যে হচ্ছে কি আমি যদি 60-70-এ যাই বা 80-তে যাই তাহলে দেশরা কোর্সিয়া না, আমি দেশরা কোর্সিয়ার মধ্যে ইচ্ছা করলে 130-ও যেতে পারো, কোনো প্রকার সমস্যা নাই, আমার লিবেরও থাকতে হবে, ফ্রি থাকতে হবে তাহলে। আর সিনিস্টার কোর্সিয়াগুলো হচ্ছে সবসময় শর্ট পাসার করার জন্য, কিন্তু এখানে কিন্তু আবার কি আমার হচ্ছে কোর্সিয়া হচ্ছে স্পেশালিজিত করে দিছে, অর্থাৎ ফিলে পারালালে পাশাপাশি অবস্থায় হচ্ছে কি আপনি অনেকগুলো লাইন করে দিতে পারে, কমে পেশকার এবং বাড়ি আপনাদের মধ্যে যে কোনো একজন হচ্ছে পেশকার যাচ্ছেন, আমি যাচ্ছি বাড়ি, আমরা কিন্তু দুজনে হচ্ছে কি পাশাপাশি অবস্থায় যেতে পারি। সেক্ষেত্রে দেশরার কোর্সিয়ার মধ্যে ইচ্ছা করলে যে যাচ্ছে সে অনেক বেশি ভ্যালোচিতায় সিনিস্টার কোর্সিয়া থেকে বেশি ভ্যালোচিতে হচ্ছে কি যেতে পারবে, কোনো প্রকার সমস্যা নাই। আবার সিনিস্টার কোর্সিয়ার মধ্যে হচ্ছে দেশরার কোর্সিয়া থেকে পিউ ভ্যালোচিতেও যেতে পারবে, কোনো প্রকার সমস্যা নাই, ঠিক আছে? এটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবেন যে আমাদের অনেক সময় দোমান্দে আসে যখন নাই কোর্সিয়া স্পেশালিস্ট জাত বা কোর্সিয়া দি ক্যানালিজাসিয়নে, অর্থাৎ ক্যানাল সিস্টেম করা আছে, সেক্ষেত্রে বলা থাকে যে নন সিপো সির্কুলারে পিউ দি ব্যালোচিতা সুপেরাতা দা কোর্সিয়া দি দেশরা আর সিনিসরা, অর্থাৎ কোর্সিয়া দি দেশরা থেকে সিনিসরার তুলনায় রিসপেক্ট আর সিনিস, অর্থাৎ সিনিসরার তুলনায় হচ্ছে কি আপনি বেশি কোর্সিয়া বেশি ব্যালোচিতা দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে হচ্ছে কি হ্যাঁ ফার্স্ট আমাদের মনে রাখতে হবে যে দুটার মধ্যে যখন তুলনা করে সেক্ষেত্রে ইচ্ছা করলে দেশটার মধ্যে বেশি কোর্স বেশি ভালোচিত্তায় অথবা সিনিস্টার মধ্যে বেশি ভালোচিত্তায় বা দেশটার মধ্যে কম সিনিস্টার বেশি, এভাবে যেভাবে হোক আমি যেতে পারতেছি, কারণ দুজনের ডিরেকশন হচ্ছে দুই দিকে চলে যাচ্ছে, এক্ষেত্রে কোনো প্রকার কারোর সাথে কোনো প্রকার যোগ